হ্যালো দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠানে। আজকে যে বিষয়গুলো আমরা আলোচনা করব তার মধ্যে আছে সর্বশেষ নিউজ আপডেট, আছে বাড়ি ভাড়া এবং ইমিগ্রেশনের আপডেট। বাড়ি ভাড়া বিষয়ে কথা বলবেন এবং ইমিগ্রেশনের আপডেট নিয়ে কথা বলবেন অ্যাটর্নি শেখ সেলিম। আমাদের সাথে আছেন জনাব মোহাম্মদ জাফর ইকবাল, যিনি করোনা আক্রান্ত হয়েছিলেন এবং এই করোনাতে তিনি কোনো ডাক্তার না দেখিয়ে এবং কারো কাছে না গিয়ে শুধুমাত্র টেলিভিশনের প্রোগ্রাম দেখে নিজে নিজেই রোগ সেরেছেন এবং নিজে কাজ জয়েন করেছেন। আজকে আমরা তার এক্সপিরিয়েন্সটা শুনবো যে কিভাবে তিনি এই সাহায্য নিলেন। আমাদের সাথে আছেন, আপনারা জানেন যে লকডাউন সেকেন্ড যে ফেজ, এই ফেজে সেলুনগুলো উদ্বোধন, আমাদের কমিউনিটির অনেকেই আছেন যারা দীর্ঘদিন থেকে চুল কাটতে পারছেন না, তারা বসে আছেন ঘরে, অনেকেই ইভেন আমাদের প্রোগ্রামে আসতে চান না, বলেন যে ভাই আমি অনেকদিন থেকে আমার চুল টুল কাটতে পারছি না, এখন প্রোগ্রামে আসা সম্ভব না। এই তাদের যে দীর্ঘ প্রতীক্ষার অবসান হবে, কারণ আগামী সোমবার থেকে সেলুন গুলো খুলে যাবে। এই সেলুন গুলো খুললেও আগের মতো না যে আমি যখন ইচ্ছা তখন যাব সেলুনে গিয়ে চুল কাটতে বসে যাব, এখন থেকে একটা সিস্টেম, সবাইকে একটা পদ্ধতি, একটা নিয়ম মানতে হবে। এই নিয়মের বিষয়গুলো আজকে বলবেন মিস্টার সজল চন্দ্র শীল, যিনি পদ্মা হেয়ার ড্রেসারের মালিক। আমাদের সাথে আজকে একজন বিশেষ অতিথি আছেন, উনি হচ্ছেন ডক্টর মুজিবুল, ডক্টর ডক্টর মুজিবুল হক। উনি হচ্ছেন পিএইচডি, আমি ওনার একটু ওনার একটু ইয়েটা বলি, পিএইচডি বোর্ড সার্টিফাইড নিউরোপ্যাথিক প্রফেসর, উনি নিউরোপ্যাথির উপর ইয়ে করেন, প্রফেসর ইন্টিগ্রেটিভ মেডিসিন আমেরিকান ইউনিভার্সিটি অফ ইন্টিগ্রেটিভ মেডিসিন, বোর্ড সার্টিফাইড নিউরোপ্যাথিক ডক্টর। উনি অনেকগুলো প্রোগ্রাম করেছেন এবং প্রচলিত যে চিকিৎসা, এই চিকিৎসার বিপরীতে সাধারণ বা ন্যাচারাল যে মেডিসিন, এই মেডিসিন বর্তমান সময়ে কি কাজ করে এই বিষয়ে তিনি আজকে আলোচনা করবেন। আমরা এতদিন বিভিন্ন এমডি বা মেডিকেল ডক্টরদেরকে নিয়ে এসেছিলাম, তারা মেডিকেল প্রেক্ষাপটে, মেডিকেল সায়েন্স প্রেক্ষাপটে তারা কথাগুলো বলেছে। আজকে তিনি বলবেন যে ন্যাচারাল কি পদ্ধতি আছে, যে পদ্ধতিতে আমরা বিভিন্ন রোগ জ্বালা থেকে বাঁচতে পারি এবং নিজের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করতে পারি, এই বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব। আশা করি দর্শক যারা আছেন তারা আমাদের সাথে থাকবেন এবং সবার কথা শুনবেন। দর্শক, আপনারা যারা অনুষ্ঠানটি দেখছেন টেলিভিশনে তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, যারা অনুষ্ঠানটি ফেসবুকে দেখছেন আমরা আহ্বান করব তারা যেন অনুষ্ঠানটি তাদের বন্ধুদের সাথে শেয়ার করেন। আমরা প্রথমেই যাচ্ছি জনাব নাজমুল হাসান আপনার কাছে আজকের দিনের আপডেট জানার জন্য। ধন্যবাদ আবু তাহের এবং ধন্যবাদ আজকের সব প্যানেলিস্টকে। আজকে থেকে একটা ব্যতিক্রম আমরা লক্ষ্য করছি, করেছি অলরেডি সকাল থেকেই। আজকে প্রথম দিন যে করোনা ভাইরাসের কারণে মেয়র এবং গভর্নর, এই প্রথম গভর্নর এবং মেয়র কোন সাংবাদিক সম্মেলনে অংশ নেননি এবং গভর্নর গতকালই ঘোষণা করেছিলেন যে শুক্রবারই ছিল তার শেষ সাংবাদিক সম্মেলন, নিয়মিত সাংবাদিক সম্মেলন, এরপরে তিনি নিয়মিত ভাবে সাংবাদিক সম্মেলনে অংশ নেবেন না। যদি প্রয়োজন হয় তাহলে তিনি সাংবাদিক সম্মেলনে আসবেন, কিন্তু তিনি আশা করছেন সেই প্রয়োজন হয়তো নিউ ইয়র্ক বাসীর জন্য আর হবে না। আর গভর্নর মেয়র আজকে হয়তো একটু ছুটি নিয়েছেন, তিনি আজকে কোনো সাংবাদিকদের সাথে কোনো বৈঠক রাখেননি, আশা করছি হয়তো সোমবার দিন তিনি হয়তো আবার ফিরে আসবেন, কারণ সোমবার দিন একটি গুরুত্বপূর্ণ দিন আর নিউ ইয়র্ক সিটির জন্য আশাব্যঞ্জক। এই কারণে যে কিছু কিছু জিনিস নতুন করে খুলতে যাচ্ছে, কিন্তু আবার এই দ্বিতীয় ধাপের একটা বিপদও আছে, কিন্তু সেই বিপদটা হচ্ছে যে এখানে বেশি মানুষের জড়ো হওয়ার সুযোগ করে দিচ্ছে, বাট সীমিত আকারে। কিন্তু যে কথাটি গভর্নর এবং মেয়র সবসময় বলেন, যে বলে আসছেন যে নিউ ইয়র্কবাসী যে ধৈর্য এবং সংযমের পরিচয় দিয়ে করোনা ভাইরাসকে নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে, সফল হয়েছে, সেটি যদি তারা অব্যাহত না রাখে তাহলে হয়তো ভবিষ্যতে অন্যান্য আমেরিকার যে স্টেট গুলিতে এখন যারা প্রথমে মে মাসের শুরুতে যারা প্রথম ধাপ ওপেন করেছিল তাদের কয়েকটি স্টেট এখন
আর লকডাউনের কথা পুনরায় ভাবছে, বিশেষ করে একটি সিটি তো লকডাউনের পথে চলে এসেছে, সেটা হচ্ছে মায়ামি। এবং ফ্লোরিডার অবস্থা খুবই নাজুক, আটলান্টার আর জর্জিয়ার অবস্থাও নাজুক, এবং আরো কয়েকটি স্টেট সাউথ ক্যারোলাইনা, সেখানেও নাজুক পরিস্থিতি। গভর্নর ও অ্যান্ড্রু কুমো গতকালও তার শেষ সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে সতর্ক করে বলেছেন যে নিউ ইয়র্ক বাসী, নিউ ইয়র্ক স্টেটের মানুষ যদি যেভাবে গত 3 মাস ধৈর্য এবং সংযমের পরিচয় দিয়েছে, তারা যদি তা অব্যাহত রাখে তাহলে সমস্যা কিছু হবে না। তার কারণটা হচ্ছে তারা সাইন্টিফিক্যালি ডাটা অ্যানালাইসিস করে দেখেছেন, যদি সোশ্যাল ডিস্টেন্সিং এবং মাস্ক ব্যবহার করা যায় তাহলে এই রোগের সংক্রমণের হার খুবই নিতান্তই কম। এবং সেক্ষেত্রে নিউ ইয়র্কবাসী, তিনি আশা করেন যে নিউ ইয়র্কবাসী তার এবং তার আশেপাশের নিকটজনের নিরাপত্তা, স্বাস্থ্যগত নিরাপত্তার কথা ভেবে সেই 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 ধারা অব্যাহত রাখবেন। তবে ইদানিং এই ফেজ 2 দ্বিতীয় ফেজ চালু হওয়ার আগে আমি নিজেও দেখেছি আজকে বেশ কয়েক জায়গায়, অ্যাকচুয়ালি আমি গিয়েছিলাম, ফেস মাস্কের ব্যাপারটা তেমন বালাই নেই, অনেকেই সেটাকে তেমন গুরুত্ব দিচ্ছেন বলে আমার মনে হয়নি। দোকানগুলোতে বিশেষ করে সুপার মার্কেট এবং বিশেষ করে গ্রোসারি গুলোতে লোকজন মুখের কোনো মতে লামকো আসতে গলায় লাগিয়ে রাখছে মাস্ক গুলো, এইটি হয়তো ঠিক হচ্ছে না। তবে আমরা যদি ফলো না করি সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের নিয়মগুলো, যে সোশ্যাল ডিস্টেন্সিং এবং মাস্ক ব্যবহার, যেখানে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা সম্ভব না সেখানে মাস্ক অবশ্যই অবশ্যই ব্যবহার করতে হবে, এটি খুবই জরুরি। এবং আপনারা জানেন সেকেন্ড ফেজ ওপেন হলে যেটি আমরা পার্থক্য লক্ষ্য করছি, একটু আগে তাহের বলেছেন, আমরাও গতকালকে এবং গত পরশুদিনও বলেছি যে অনেকেই চুল কাটার অপেক্ষায় আছেন, কিন্তু নতুন যে নিয়মটি চালু করা হচ্ছে সেটি হচ্ছে চুল কাটার দোকানগুলো কিন্তু কোনো মানুষকে, তাদের কাস্টমারদেরকে এমনি প্রবেশ করতে দিতে পারবে না, অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে অ্যাপয়েন্টমেন্ট আগে নিতে হবে। এবং এই এটা এই ব্যাপারটি একটু গুরুত্বপূর্ণ, তার কারণ যে এই চুল কাটার দোকান থেকে আরম্ভ করে আরো কয়েকটি স্থান, বিশেষ করে রেস্টুরেন্ট এবং গ্রোসারি, এই জায়গা থেকে সংক্রমণের হার বেড়েছে অতীতে। সেই জন্য আপনারা জানেন যে এই ব্যাপারগুলোতে আমাদের সতর্ক থাকার প্রয়োজন, এবং এই সতর্ক না থাকতে পারলে আমাদেরকে সে আগের কনসিকুয়েন্সেস ফিরে যেতে হবে, যেটা গভর্নর বারবারই বলেন। কিন্তু চুল কাটার দোকানে বিশেষ করে যারা অ্যাপয়েন্টমেন্ট নেবেন তারাই যেতে পারবেন, সেখানে কোনো রকম ভিড় করা যাবে না, সোশ্যাল ডিস্টেন্সিং, এবং এখন যে পরিমাণ, একটু একটু পরেই হয়তো আপনারা আরো বিশ্ব বিস্তারিত জানতে পারবেন, এখন যে পরিমাণ সিট আছে তার থেকে অনেক কম সিট চুল কাটার দোকানগুলোতে রাখতে হবে। এবং এটি রেস্টুরেন্টের ক্ষেত্রে প্রযোজ্য, যদিও একটি কথা আবার আমি একটু গুরুত্বের সাথে সবাইকে স্মরণ করে দিই, সেকেন্ড ফেজে, দ্বিতীয় ফেজে কোনো রেস্টুরেন্টের ভিতরে সিটিং অ্যালাউ করা হচ্ছে না, এটি অবধারিত কোনো রেস্টুরেন্টের ভিতরে সিটিং অ্যালাউ করা হচ্ছে না, শুধু রেস্টুরেন্টের বাইরে যারা পূর্ব অনুমতি নিতে পারবেন ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশন থেকে, তারা যদি তাদের রেস্টুরেন্টের বাইরে খালি জায়গা থাকে আর সেখানে তারা সিট বসাতে পারবেন, টেবিল বসাতে পারবেন, কিন্তু তাও যদি বাস স্টেশন কিংবা অন্যান্য জরুরি বিষয়ের উপরে, জরুরি সিচুয়েশনের মুখোমুখি হতে হয় তাহলে সেখানে পারবেন না। অতএব এই বিষয়টি তাদেরকে পূর্ব অনুমতি নিতে হবে, যদিও অনুমতির প্রসেসটা সিটির ভাষ্য অনুযায়ী খুব সহজ, কিন্তু কয়েকটি রেস্টুরেন্টের মালিক আমাকে জানিয়েছেন ব্যাপারটি মেয়র যেভাবে সহজ করে বলেছেন ততটা খানি সহজ নয়। এবং আমরা জানি আমাদের অনেক বাংলাদেশি রেস্টুরেন্টের কোনো সামনে কোনো প্যাট, পিছনে কোনো প্যাটিও নাই, সামনেও তেমন ফুটপাথের স্পেস নাই, দু একটি রেস্টুরেন্ট হয়তো আছে, তারা চেষ্টা করছে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে বাংলাদেশি খাবারের যে অবস্থা তাতে কেউ বাইরে এটা খাবার খাওয়ার জন্য আগ্রহ ফিল করে না, সাধারণত ইটালিয়ান এবং অন্যান্য আর খাবারগুলো বাইরে খাওয়া যায়, কিন্তু বাংলাদেশি খাবার ঠিক সেভাবে এই পরিবেশটি এখনো নিউ ইয়র্কে গড়ে ওঠে নেই। বাংলাদেশি কিংবা বাংলাদেশি যে রেস্টুরেন্ট গুলোতে বাইরে আউটডোর সিটিং খুব নেই বললেই চলে, কয়েকটি রেস্টুরেন্টের ক্ষেত্রে আমি দেখেছি 60 সিটে আছে, কিন্তু অন্য কোথাও সেটি লক্ষ্য করা যায়নি। তবে এটাও মনে রাখতে হবে যে কোনো প্রকার ইনডোর সিটিং অ্যালাউ করা হচ্ছে না, অনুমতি দেওয়া হচ্ছে না। এবং যদি হয়তোবা এনফোর্সমেন্টের ব্যাপারটি মেয়র বলেছেন যে প্রথম দিকে তারা কিছুটা নমনীয় থাকবেন, তারা বোঝানোর চেষ্টা করবেন নিয়ম মেনে চলার জন্য, কিন্তু পরবর্তীতে তারা কঠোর অবস্থানে যেতে পারেন যদি এই রেস্টুরেন্ট গুলোর এই আচরণ কিংবা রেস্টুরেন্ট গুলোর কাস্টমার হ্যান্ডলিং এর যে ব্যাপারটি আছে সেটি করোনা ভাইরাস সংক্রমণের ক্ষেত্রে সহায়ক হয়, ভাইরাস
আর সংক্রমণ বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে, তাহলে সেক্ষেত্রে কঠোর অবস্থানে তারা যেতে পারে। এবং ইতিমধ্যে আমি শুনেছি বেশ কয়েকটি স্থানে, বিশেষ করে কুইন্স এবং ম্যানহাটনে, গভর্নর তো আপনারা জানেন যে আমি আগেও বলেছি, একবার ম্যানহাটনের একটি রেস্টুরেন্ট এলাকা, বিশেষ করে ভিলেজ এরিয়াতে রেস্টুরেন্ট গুলোতে অত্যধিক ভিড়ের কারণে বারের সামনে তিনি 20,000 অভিযোগ পেয়েছিলেন। তার পরিপ্রেক্ষিতে তিনি কঠোর ব্যবস্থা গ্রহণের হুমকিও দিয়েছিলেন। তবে সেই পরিবেশটি হয়তো আর যাতে ফিরে না আসে সেই চেষ্টা মেয়র বলেছেন তিনি চেষ্টা করবেন, এবং NYPD-ও সেটা এনফোর্স করার চেষ্টা করবে। যদিও আপনারা জানেন যে অনেক ক্ষেত্রেই NYPD-র ক্ষমতা সীমিত হয়ে এসেছে, এবং সেই পরিস্থিতিতে পরিপ্রেক্ষিতে কতটুকু বাস্তব ভাবে সেটি সেই এনফোর্সমেন্টটা করা হবে সেটা এখন দেখার বিষয়। আরেকটি কথা হচ্ছে, যেটা যেই জন্য আমরা এই আজকে থেকে হয়তো বা মৃত্যু কিংবা হসপিটাল অ্যাডমিশন আর খবরটি দিতে পারছি না, তার কারণ গভর্নর এবং মেয়র কেউই এই তথ্যটি আর রিলিজ করছেন না। গভর্নর গতকালকে বলেছেন যে মৃত্যুর হার গত উনার হিসাব অনুযায়ী গত 3 দিনের অ্যাভারেজ দেখে সেটি 25-এরও কম, অতএব তিনি সেটাকে দেবার মতো আর গুরুত্বপূর্ণ মনে করেন না। মেয়র অবশ্য সে বিষয়ে কিছু বলেনি, তবে যে বিষয়টি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে টেস্টিং। এই টেস্টিংটার উপরে সবাই জোর দিচ্ছেন, সিটি প্রশাসন এবং স্টেট প্রশাসন। এবং সবচাইতে আসার কথা হচ্ছে যে অন্যান্য কমিটি হয়তো এমন ভাবে এগিয়ে আসেনি, বাংলাদেশি কমিটি কিন্তু এই টেস্টিং এর ব্যাপারে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ইতিমধ্যেই ব্রুকলিন, জ্যাকসন হাইটে টেস্টিং করা হয়েছে শুধুমাত্র বাংলাদেশিদের আয়োজনে, এবং আগামী 26 তারিখ যতটুকু মনে করতে পারছি যে জামেগাঁও মুসলিম সেন্টারের সামনে দুপুর 2টার পর থেকে তারা সেই আয়োজনটি করতে যাচ্ছেন। এবং আরেকটি কথা স্মরণ করে রাখি, তারা যে টেস্টিংটা করছেন এটি অ্যান্টিবডি টেস্টিং। এই টেস্টিং এ পজিটিভ রেজাল্ট আসলেও ভয়ের কিছু নাই, আতঙ্কের কিছু নাই। তার কারণটি হচ্ছে যে অ্যান্টিবডি টেস্টিং এ যদি পজিটিভ আসে কারো, তার অর্থ এই যে তারা এই ভাইরাসটি ভিতরে রেখেছিলেন এবং ভাইরাসটি তাদের শরীরে সেভাবে আক্রমণ আক্রান্ত হননি, এবং তাদের একটি তেমন, তবে তাদেরকেও তারা পর্যবেক্ষণে রাখবে, আইসোলেশনে নেওয়ার ব্যবস্থা করা হবে, কিন্তু সেটি মারাত্মক কোনো কিছু নয়। এবং আরেকটি ব্যাপার হচ্ছে, আরেকটি টেস্টিং হচ্ছে PCR টেস্ট। সেই টেস্টের মাধ্যমে কেউ করোনা আক্রান্ত কিনা কিংবা করোনার তার দেহে করোনার কোনো লক্ষণ আছে কিনা সেটি বোঝা যায়, সেটি হচ্ছে PCR টেস্টিং। এই দুটি টেস্টিং ই করা হচ্ছে। আর তবে যেটি যেই টেস্টিং ই করা হোক না কেন, এই টেস্টিং গুলো কিন্তু অনেকের মনে স্বস্তির আশ্বাস দিচ্ছে এবং স্বস্তি পাচ্ছেন অনেকেই। আমি দেখেছি অনেকেই পকেটে টেস্টিং এর রেজাল্টটা রেখে বলছেন আমি নেগেটিভ, আমি নেগেটিভ, এইভাবে বলে যাচ্ছেন। এটাও কিন্তু বিশেষ করে এই করোনার ক্ষেত্রে আপনারা জানেন যে এখানে যারা সার্ভাইভার এসেছেন তাদের অনেকেই বলেছেন যে করোনার ক্ষেত্রে সবচেয়ে বড় খারাপ জিনিস যেটি হচ্ছে সেটি হচ্ছে ভয় পেয়ে যাওয়া। এই ভয় পেলেই কিন্তু করোনা আপনার কাঁধে চেপে বসে, এবং অনেকের ক্ষেত্রেই এটি পরবর্তীতে হার্ট অ্যাটাক থেকে শুরু করে অন্যান্য কার্ডিয়াক অ্যারেস্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ যতখানি সম্ভব নিজেকে চাঙ্গা রাখা যায় ততখানি এই রোগের প্রতিরোধের ক্ষেত্রে খুব সহায়ক ভূমিকা পালন করে, এবং সেটি গত আমরা লক্ষ্য করছি। বেশ কয়েকজন ডাক্তারও সে কথা বলেছেন যে এই, এবং একটু আপনি একটু আগে তাহের বলেছেন যে একজন আমাদের এখানে এসেছেন যিনি করোনা সার্ভাইভ করেছেন, এই শুধুমাত্র টেলিভিশনের পরামর্শ শুনে, ডাক্তারদের পরামর্শ শুনে, হাসপাতালও যেতে হয়নি। ইতিমধ্যে আমরা আগেও বলেছি 80% লোক, শতকরা 80 জন লোকের হাসপাতালে যাওয়ার প্রয়োজনই পড়ে না। এবং আর একটি লক্ষণীয় ব্যাপার হচ্ছে, সম্প্রতি এই রোগে যারা শ্বাসকষ্ট পাচ্ছেন তারা অনেকেই বাসায় থেকে শ্বাসকষ্টের এই ব্যাপারটি সেরে ফেলতে পারছেন। তার কারণ হচ্ছে এর গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় সেটা আমি জানিয়ে রাখি, কয়েকজন সার্ভাইভার যারা করোনা থেকে মুক্ত হয়েছেন তারা বলেছেন তাদের যখনই শ্বাসকষ্ট শুরু হতো তারা হাঁটা চলা শুরু করতেন, ব্যায়াম করতেন, শুয়ে পড়লেই এই শ্বাসকষ্টটি আরো বেশি অনুভূত হয়, সেটি আরো জটিল আকার ধারণ করতে পারে। সেটিও একটি উল্লেখযোগ্য টিপস আমি মনে করি। তবে যেভাবেই আমরা দেখি না কেন সতর্কতার কোনো শেষ নেই, সতর্ক আমাদের থাকতে হবে। এবং আরেকটি জিনিস যেটা ডাক্তাররা সম্প্রতি এখানে বলেছেন সেটা হচ্ছে ইমিউন সিস্টেমের ক্ষমতা বাড়ানোর জন্য, এবং সেই জন্য তারা কিছু পরামর্শ দিয়েছেন। তার ভিতরে একটি হচ্ছে ভিটামিন সি, জিঙ্ক এবং ভিটামিন ডির ব্যবহার বাড়িয়ে দেওয়া। ভিটামিন ডি যারা নিচ্ছেন না এগুলো, তারা এগুলো নিতে পারেন, এবং আমাদের দৈনন্দিন খাবারের ভিতরে অনেক ক্ষেত্রে এগুলো আছে। তার ভিতরে জিঙ্ক পাওয়া যায় চিকেনে, চিকেন খেলে জিঙ্ক সেখানে আছে, এবং কমলাতে ভিটামিন সি প্রচুর আছে। আরেকটি আর সূর্যের আলোতে ভিটামিন ডি পাওয়া যায়, এই তিনটি হচ্ছে ন্যাচারাল জিনিস। আরেকটি বিষয় যেটি সেটি হচ্ছে যে আমরা এখন থেকে আর হয়তো মৃতের খবর সেভাবে দিব, আগেই বলেছি টেস্টিং এর রেজাল্ট দিতে চাই। এই পর্যন্ত প্রায় 1.7 মিলিয়ন
1.7 মিলিয়ন মানুষ নিউ ইয়র্ক স্টেটে টেস্টিং করেছে এবং তাদের গড়ে তাদের পজিটিভের হার কিন্তু 2%-এর নিচে, এবং এটি খুবই উল্লেখযোগ্য, বিশেষ করে পৃথিবীর কোনো কোনো স্থানে, কোনো দেশে কিংবা কোনো অঞ্চলে এত বেশি স্যাম্পলে এত কম হার আর নেই, যেই জন্য গভর্নর নিজেই খুব গর্বিত মনে করছেন। আর তিনি বলেছেন যে যেই স্টেটে যে স্টেটের মানুষকে অন্য স্টেটে যাওয়ার জন্য নিষেধাজ্ঞা জারি করা হতো, যার জারি প্রস্তাব উঠেছিল, সেই স্টেট আজকে সবচাইতে কম এই করোনা আক্রান্তের রেট। এটি খুবই উল্লেখযোগ্য ঘটনা। এবং আরেকটি জিনিস যেটা বলতে চাচ্ছিলাম, আমি গতকালও বলেছি, আজকে অনেকে আমাকে প্রশ্নটি করেছেন যে র্যান্টের ব্যাপারে, এটি একটি গুরুত্বপূর্ণ তথ্য আমি বলে রাখি। এই র্যান্ট রিলিফ বিল যে বিলের ব্যাপারে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, তার একটি মূল জিনিস হচ্ছে, যেটা সেলিন পরবর্তীতে ব্যাখ্যা করতে পারবে, যাদের ইনকাম লস হয়েছে, যাদের আয় লস হয়েছে, তারাই শুধু এটার বেনিফিট হবে। এখন আপনি যদি আনএমপ্লয়মেন্ট পান এবং তার সাথে $600 করে পান, আপনার আয় লস হয়েছে, এটা দেখানোর কোনো সুযোগ নেই, অর্থাৎ তারা সেটাতে কোয়ালিফাই করবেন না। আরেকটি বিষয় হচ্ছে যে এর পাশাপাশি আরো দুটি শর্ত আছে, আমি আশা করছি সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করবেন। আরেকটি ব্যাপার হচ্ছে, কিছুদিন আগে, গত কয়েকদিন আগে র্যান্ট ফ্রিজের একটি খবর এসেছিল। র্যান্ট ফ্রিজের অর্থ সেগুলো হচ্ছে নিউ ইয়র্ক সিটির স্ট্যাবিলাইজড অ্যাপার্টমেন্ট, র্যান্ট স্ট্যাবিলাইজড অ্যাপার্টমেন্ট, সেটি এক ধরনের বিশেষ অ্যাপার্টমেন্ট। সেই র্যান্ট সেই অ্যাপার্টমেন্টগুলো র্যান্ট স্ট্যাবিলাইজ, সেখানে বাড়ানো হয় খুব কম রেটে, সেটি সাধারণ ল্যান্ডলর্ডরা যেগুলো র্যান্ট সেগুলো নয়। সেই র্যান্ট স্ট্যাবিলাইজড অ্যাপার্টমেন্টের র্যান্ট ফ্রিজের অর্থ র্যান্ট বন্ধ করে দেওয়া নয়, সেটি হচ্ছে যে র্যান্ট ইনক্রিজের ফ্রিজ করা হয়েছে। এখানে একটি শব্দ আছে, সেই শব্দটা হচ্ছে র্যান্ট ইনক্রিজ ফ্রিজ করা হয়েছে, অর্থাৎ অক্টোবরের 1 তারিখ থেকে পরবর্তী 1 বছর সেখানে কোনো র্যান্ট বাড়ানো হবে না, পরবর্তী 1 বছরের 1% আর অর্থাৎ শতকরা 1 ভাগ হারে বাড়ানো হবে। অর্থাৎ এই বিষয়েও আমি দর্শকদের একটু স্মরণ করে দিতে চাই, এবং আরো তার সাথে আরো বলতে চাই যে কখনো কোনো গভর্নমেন্ট, সিটি প্রশাসন, স্টেট প্রশাসন ভাড়া দিতে হবে না, ভাড়া দেওয়া লাগবে না, ভাড়া দেওয়ার প্রয়োজন নাই, ভাড়া মওকুফ করা হয়েছে, এই ধরনের কোনো তথ্য দেন নেই। অর্থাৎ ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নাই। অগস্টের 20 তারিখের পরে তাদের অনেকেই হয়তো ভাড়া না দেওয়ার অভিযোগে আদালতের মুখ্য শরণাপন্ন হতে 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 পারে, এবং এটি ক্রেডিটের জন্য ভবিষ্যতে সমস্যা হবে। অতএব ল্যান্ডলর্ডদের সাথে পরামর্শ করে, ল্যান্ডলর্ডদের বুঝিয়ে সুঝিয়ে যদি কেউ ভাড়ার ব্যাপারে একটা সমঝোতা আসতে পারে, সেটি মঙ্গল আমি বলেছি। আরেকটি ব্যাপার হচ্ছে যে গুরুত্বপূর্ণ খবর যেটি আজকে বলতে চাই, সেটি হচ্ছে যে আপনারা জানেন যে ট্রাম্প, প্রেসিডেন্ট ট্রাম্প ইতিমধ্যে তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। তিনি এখন ওকলাহোমায় টালসা নগরীতে ভাষণ দিচ্ছেন, এবং সেখানে তার ভাষণ তার সেখানে যাওয়ার আগে তার ক্যাম্পেইনের 6 জন স্টাফ করোনা পজিটিভ হিসেবে চিহ্নিত হয়েছেন। তারপরেও কিন্তু তার সফর অব্যাহত রয়েছে এবং তিনি ভাষণ দিচ্ছেন হবে। তবে এই এটির একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই সমাবেশটি ঠেকানোর জন্য মামলা আদালতে পর্যন্ত উঠানো হয়েছিল বিষয়টি, কিন্তু ওকলাহোমা সুপ্রিম কোর্ট সে আবেদনটি নাকচ করে দেওয়ায় ট্রাম্প সেখানে সভা করতে পারছেন। তবে সভা করার আগে তিনি তারা সেখানে যারা গিয়েছেন তাদের সবার কাছ থেকে একটি ডিসক্লেমার নিয়েছেন যে কেউ যদি তার সভায় গিয়ে করোনা আক্রান্ত হয় তাহলে কেন ট্রাম্প প্রশাসনকে দায়ী, ট্রাম্প ক্যাম্পেইনকে দায়ী করা যাবে না। এটি একটি উল্লেখযোগ্য, এই ধরনের কোনো ঘটনা অতীতে ঘটেনি যে কোনো সমাবেশে, নির্বাচনী সমাবেশে যে যাওয়ার পূর্বে কাউকে ডিসক্লেমার কিংবা আন্ডারটেকিং দিতে হয়েছে। আরেকটি ব্যাপার হচ্ছে যে আপনারা জানেন যে বিষয়টি নিয়ে ট্রাম্পের ইমপিচমেন্টের কথা হয়েছিল, ইমপিচমেন্টের অবশ্য সফল হয়নি ইমপিচমেন্টটি, কিন্তু তার তৎকালীন সেই সময়কার যে সময় ইউক্রেনের প্রেসিডেন্ট এবং চীনের প্রেসিডেন্টের সাথে তিনি কথাবার্তা বলেছেন, সেই সময়কার যিনি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার তিনি খুব গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে একটি বই বের করেছেন। ট্রাম্প প্রশাসন চেষ্টা করেছিল সেটি বন্ধ করার জন্য, কিন্তু জাজ তার বিরুদ্ধে রায় দিয়েছেন, অতএব বইটি প্রকাশিত হচ্ছে। তবে জাজ একটি কথা বলেছেন যে মিস্টার বল্টন এই ক্লাসিফাইড কিংবা ক্লোজ ইনফরমেশন প্রকাশের ক্ষেত্রে কিছু নিয়ম ভঙ্গ করেছেন, যেই কারণেই আদালত নিষেধাজ্ঞা না দেওয়ার পরও ট্রাম্প কিন্তু বিচারককে ধন্যবাদ জানিয়েছেন, সন্তোষ প্রকাশ করেছেন। আরেকটা বিষয় যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে, হ্যাঁ, শেষ করার আগে বলি যে আমাদের টেস্টিং এবং টেস্টিং এবং টেস্টিং এবং টেস্টিং, সবাই যারা এখনো বাকি আছেন তারা টেস্টিং করে নেবেন, এবং টেস্টিংটি ফ্রি,
যদি আপনারা আশেপাশে নিকটস্থ আপনার পিসিডি প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানও বলতে পারবে, আর নতুবা আর্জেন্ট কেয়ার এবং সিটি হাসপাতাল সহ যে কোনো হাসপাতালে চিকিৎসা করতে পারবেন। আর আরেকটি ব্যাপার, যেটা ডাক্তার ব্যাপারে যেটা আমরা বলেছিলাম, শেষ করার আগে শুধু এতটুকু বলি, ডেফার্ড অ্যাকশন অন চাইল্ডহুড অ্যারাইভাল, সেটি সুপ্রিম কোর্ট যে রায়টি দিয়েছে সেই রায়টি কার্যকর হচ্ছে, কিন্তু সেটি রায়টি কিন্তু রায়ের যে কথাটি বলা হয়েছে যে ট্রাম্প প্রশাসন সঠিকভাবে তার কেসটি উপস্থাপন করেনি, এবং এই 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 রায় বাতিল, ঢাকা বাতিল করা হলে যারা এই রায় বাতিল, যারা এই এই এক্সিকিউটিভ অর্ডারের সুবিধাভোগী ছিলেন তাদের ভবিষ্যৎ কি, সেটার কোনো দিক নির্দেশনা না থাকায় সুপ্রিম কোর্টের 5-4 ভোটে, অর্থাৎ গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যে চিফ জাস্টিস যিনি রক্ষণশীল বিচারপতি হিসেবে পরিচিত জন রবার্টস, আর তিনি বলেছেন যে ট্রাম্প প্রশাসন তাদের আবেদনে সঠিকভাবে পেশ করেনি, কিন্তু তাতে দেখা যাচ্ছে তার অর্থ এই নয় যে নিম্ন আদালতে যদি এটি আবার সঠিকভাবে পেশ হয়ে আবার আসে তিনি সেটি নাকচ করবেন না, সেটা বলেননি। অতএব সেই জন্য টেক্সাসের একটি আদালতে এই বিষয়টি আবার পুনরায় উঠে এসেছে, এবং টেক্সাসের আদালত দুই পক্ষকেই তাদের বক্তব্য পেশ করার কথা বলেছে, এবং ট্রাম্প প্রশাসন আশা করছেন, তারা খুব আগ্রহী উঠেছেন যে এই যাত্রায় হয়তোবা তারা ডেফার্ড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভাল কে শেষ পর্যন্ত রদ করতে পারবেন। তবে দেখা যাক, সময় বলে দেবে সবকিছু। আপনারা সবাই ভালো থাকুন, আবার কথা হবে। থ্যাংক ইউ জনাব নাজমুল আহসান, আপনাকে সর্বশেষ আপডেট দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে আছেন অ্যাটর্নি শেখ সেলিম, যিনি আপডেট দেবেন আজকে হাউস রেন্ট এবং ইমিগ্রেশন বিষয়ে। বাট এর আগে আমরা জনাব জাফর ইকবাল আপনার কাছে জানতে চাই যে আপনি তো করোনা আক্রান্ত হয়েছিলেন এবং আপনি নিজে কোনো হাসপাতাল বা কোনো চিকিৎসকের কাছে না গিয়েই টেলিভিশনে যে প্রোগ্রাম দেখেছিলেন, এই প্রোগ্রামগুলোকে চর্চা করে আপনি আপনার রোগ সেরেছেন, আপনি আপনার এক্সপেরিয়েন্স কি বলবেন? জি জি, আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাফর ইকবাল। মহান আল্লাহ, আপনি একটু 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 পিছন দিকে বসে, আপনার মুখ কেটে যাচ্ছে। হ্যাঁ জি, এখন ঠিক আছে জি। আমি আল্লাহর মহান অশেষ মেহেরবানিতে আমি যে করোনা ভাইরাস আক্রান্ত হয়েছি, হওয়ার পরে যে টাইম টেলিভিশনের যে বিভিন্ন সাক্ষাৎকারে বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন জিনিস এই রোগের ব্যাপারে বলা হয় যে এইটা খাইলে এইটা হবে, এইটা খাইলে এইটা হবে, এইটা আমি শুনিয়ে তখন প্রথম সপ্তাহে আমার একটু একটু জ্বর দেখা যায়, তো আমি খাস বাদ দেই না, আমি রাত্রে একটু হালকা খাস করি প্রথম সপ্তাহ। সেকেন্ড সপ্তাহে আমার বাচ্চারা বললো যে আমি কাজে যাইয়েন না, সমস্যা নাই, ঘরে থাকেন। তারপরে আমি এক সপ্তাহ আমার ডিপার্টমেন্ট ম্যানেজার থেকে ছুটি নিলাম, নেওয়ার পরে তো শুক্রবারে একটু একটু জ্বর দেখি আসে, গাটা খুব বেশি মানে ব্যথা হয়, তো গাড়ে এরম করি এরম করি। আর ওই রবারটা আছে, ওই ডাক্তার ইমরু সাহেবের কথা শুনি আমি এই রবারটা ইউজ করি 30-34 বার। এবং আপনারা যে টাইম টিভির যে আলাপ হয় যে টাইনোলল একটু বেশি, এটা একটু সুবিধা হয়, তো আমি তখন থেকে মাত্রা বাড়াই দিই ডেইলি, এক টাইমে দুইবার করে ডেইলি আমি 8টা খাই, এবং লেবুর রস, গ্রিন লেবু এবং গরম পানির মধ্যে, এবং অরেঞ্জ, মধু, কালিজিরা এবং গরম পানি, এগুলো আমি রেগুলার খাইতে থাকি। আর বাকি বাকি আমি ব্যায়াম করতে থাকি, আমার একটা রবার দিয়েছিলাম আমার এই বিফোর এই যে আমি একটা ডাক্তার কাছে দিয়েছিলাম সেইটা আমি ব্যবহার করি, আর প্রচুর আমি পানি খাইতাম, পানি খাওয়াতে, আর ঘুম অবশ্য কম হয়েছে, বুঝলে আমি সারা রাত্রে এবার দিতে করছি এবং হাঁটা চলা করছি। আর আমাদের এই টাইম টিভির অশেষ অশেষ ধন্যবাদ, আপনারা যে সার্কুলার গুলা দিচ্ছেন বিভিন্ন ডাক্তার বিভিন্ন তারা থেকে এগুলো শুনি আমি, এবং আমার একজন বন্ধু আছে তারও একই অবস্থা হয়েছে, তো তারে বললাম আপনি এইটা খান এইটা খান, ও উনি এটা খাইতেছে এবং আমারে উনি বলতেছে এইটা খান, আমি বললাম আমি টাইম টিভিতে দেখি এবং শুনি, এই পরামর্শ গুলা নিলে আমার মানে ভালো হবে। সেই প্রচুর সে 2 সপ্তাহ প্রায় আক্রান্ত ছিল, 3 সপ্তাহ মাসে তাও সুস্থ হয়ে গেছে, আমিও সুস্থ হয়ে গেছি। আমি তারপরে 1 সপ্তাহ পরে আমি কাজে যাই গেছি, এপ্রিল মাসের ঘটনা। এখন হঠাৎ করে গত বৃহস্পতিবার চিন্তা করলাম, আমি আমার ডাক্তারে আমার এলার্জি স্পেশাল ডাক্তারের কাছে গেলাম এক কাজের ব্যাপারে, তো ওনাকে বললাম যে আমার অ্যান্টিবডি টেস্টটা করলে ভালো হইতো, তো উনি দিছে, দেওয়ার পরে আমি গতকালকে 8টা বাজে যাই আমি টেস্টটা করাইছি, তো 2-3 ঘন্টার ভিতরে আমার মোবাইলে রেজাল্ট আসি গেছে আমার ওই মাই চার্টে, তখন দেখি যে পজিটিভ, তো আমি চিন্তা করে গেলাম, পরে আমার ছেলেদেরকে দেখালাম, দেখানো হইলো, তারা যে হইলো না এটা
এর জন্য পরে আমার ওই ডাক্তার বর্ণালী আছেন, আমার নাম্বার আছিল, ওনার কাছে ফোন করলাম, ওনার পাই না পাই না, পরে রাত্রে 1টা বাজে উনি আমাকে টেক্সট দিছে। দেওয়ার পরে ওনাকে বললাম যে এই অবস্থা, তাহলে আপনার আগমনে হয়েছিল ওয়াতে এইটা হয়েছে, তবে আপনি রিপোর্টটা পাঠান আমার কাছে। পরে আমি রিপোর্টটা ওনার কাছে পাঠাইছি, পাঠানোর পরে উনি আজকে আমার বললো না এটা আপনার আগে হয়েছে, অ্যান্টিবডিটা আমার শরীরে আছে, এটা কোনো সমস্যা নাই, আপনি এখন সুস্থ, সমস্যা নাই। আপনি ওনার থেকে জিনিসটা পাই আমি একটু শান্তি হইলাম, নাইলে অ্যাকচুয়ালি এই জিনিসটা শুনলে মানুষের ভিতরে একটা অনেক বড় ইয়ে আসি যায়, পেরেশানি আসি যায়। আমি কালকে রাত্রে খুবই পেরেশানি ছিলাম, যাক আজকের সংবাদটা শুনি বা ওনার থেকে কথা শোনার পরে আমি মোটামুটি সুস্থ, মানে আর পেরেশানি নাই। অ্যাকচুয়ালি এই রোগের কোনো গাবড়াইতে নাই, মনটা কোনো দুর্বল করতে নাই, এই রোগটা হইলে মানুষের সবসময় টেনশন ফ্রি থাকতে হবে। আর এই যে ডাক্তারগুলা অ্যাডভাইস বা পরামর্শ দেয় ও অনুসারে চলতে হবে, অনুসারে চললে ইনশাল্লাহ সবাই সুস্থ হইবেন, ডাক্তারকে যাওয়ার কোনো প্রয়োজন না। আমি কোনো ডাক্তারে ফোন করি নাই, কোনো মেডিকেলও ফোন করি নাই, আমি ঘরে থাকি ইনশাল্লাহ আমি সুস্থ হইব। অথচ আমি দুই সপ্তাহ এভারেজ না, এক সপ্তাহ প্রথমে এক সপ্তাহ একটু একটু ছিল, পরের সপ্তাহ একটু বেশি ছিল, তেমন জ্বরও তেমন না, কিন্তু গার ব্যথাটা প্রচুর ছিল। আর গলা শুকাই যেত, আমি অরেঞ্জ খাইতাম আর ইয়ে খাইতাম, চকলেট খাইতাম, তখন আমার গলাটা ভিজে থাকতো। ইমিউন সিস্টেমকে যারা বাড়াতে পেরেছেন গত 3 মাসে, এবং আরেকটি জিনিস তাহলে যে জিনিসটা হয়েছে এই প্রোগ্রামের মাধ্যমে সেটা হচ্ছে যে যখনই মার্চের মাঝামাঝি থেকে এই প্রোগ্রামটি চালু করা হয়, মার্চের শেষ দিক থেকে যে উপদেশগুলো আসা শুরু করে বিভিন্ন ভাবে, যে ইমিউন সিস্টেম বাড়াবেন, এটা খাবেন, এবং আরেকটি ব্যাপার যে সবসময় আমরা বলেছি যে এটা ঘাবড়ানোর কিছু নাই। এবং আমার এখন সেদিন একজন বলেছেন যে এই রোগের সবচেয়ে বড় জিনিস হলো যে আপনি যদি ঘাবড়িয়ে যান তাহলে এটা আপনার কাঁধে চেপে। ডাক্তার রেমুল সাহেবে যে বলছিলেন যে ব্যায়াম খাটার জন্য, আমি বিগত 13 দিন সময় আমার এই ওষুধটা দিয়েছিল, এটা দিয়ে আমি হাঁটাহাঁটি করতেন, ব্যায়াম করতেন, তার শ্বাসকষ্টটা আর তাকে পেত না। কিন্তু আমরা অনেকে শ্বাসকষ্ট পেলে আরো বিছানায় গিয়ে ভালো করে শোন, এবং সেই ক্ষেত্রে দেখা গেছে সেটি আরো বেশি হয়েছে। জিনিস হয়েছে নিউ ইয়র্কে গত 3 মাসে, যে নিউ ইয়র্কের মানুষ এই টেলিভিশন দেখে এবং বিভিন্ন বক্তব্য শুনে, বক্তব্য দেখে নিজেদেরকে অনেক ভিতর থেকে শক্তিশালী করে ফেলতে পেরেছে, এটাই বড়। আমি কানাডারটাও শুনি, কিন্তু আমাদের এই টাইম টিভির মতো এরকম সুন্দর করে এরকম বুঝাইয়া বা এরকম বিভিন্ন ডাক্তার, বিভিন্ন ক্যাটাগরির ডাক্তারকে আনি, যেরকম আপনারা পরামর্শ দিচ্ছেন এখানে টাইম কানাডার চ্যানেলে এইরকম আমরা শুনি নাই। কিন্তু টাইম টিভি যেরকম নিখুঁত ভাবে সবকিছু বলছে, সবাই আসছে, বড় ছোট সবাই মিলে আসছে, আপনি আনছেন, সুপ্রিয়া আলহামদুলিল্লাহ, আমরা যখন দীর্ঘজীবী হন আপনার এই অনুষ্ঠান থাকে সবসময়, সবার উপকৃত হয় এই কামনা করি। আমি বিদায় নিলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সেলিম ভাই কেমন আছেন? থ্যাংক ইউ জনাব জাফর ইকবাল, আপনাকে আশা করি আপনি ভালো থাকবেন এবং হেফাজতে থাকবেন এবং নিরাপদে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, আপনার কাজের সময় আসছে, আপনি কাজে যাবেন। থ্যাংক ইউ। সেলিম ভাই কেমন আছেন? সরকারের সুবিধা নেই না, আমি কোন সরকার সুবিধা নেই না, আমি চিন্তা করছি আমি সরকারের সুবিধা নিব, আমি চলতে পারতেছি, আমি যদি সুবিধা নেই আরেকজন বঞ্চিত হবে, তাই আমি কোনো সুবিধা নেই নাই, এক পয়সার আমি কোনো সুবিধা নেই নাই, চিন্তা করতেছি আমি চলতে পারতেছি আমি কেন সুবিধা নিব, অথচ আমি বাংলাদেশ $2,000 পাঠাই গরিব মিসকিনে দেওয়ার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আপনার সাথে আরেকদিন কথা বলবো জনাব জাফর ইকবাল, থ্যাংক ইউ সো মাচ। সেলিম ভাই আপনার কাছে জানতে চাই প্রথমেই যে হাউস রেন্ট নিয়ে অনেক কথা হচ্ছে আর ইমিগ্রেশনের একটু আপডেট আছে। হাউস রেন্ট, আপনারা জানেন যে হাউস রেন্ট দেয়ার এজ এ বিল পাস হয়েছে $100 মিলিয়ন সেকশন 8 রে দেয়া হয়েছে। সেকশন 8 আপনি জানেন যে সেকশন 8 ভাউচার দেয় যারা রেন্ট দিতে পারে না,
এক ধরনের লোকের তো এই $100 million দেওয়া হয়েছে। আর তার তো গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে নিউ ইয়র্ক স্টেটে গত বিলে যে ইভিকশন মরাটোরিয়াম এক্সটেন্ডেড করা হয়েছে ডিউরিং দ্য প্যান্ডেমিক, এটার অর্থ হচ্ছে যে যারা রেন্ট দিতে পারবে না, এটা রেন্ট না দিলে একটা হাউজিং কোর্টে একটা প্রসিডিং শুরু হয়, বলে নন পেমেন্ট প্রসিডিং। এই নন পেমেন্ট প্রসিডিং হলে কোর্ট আপাতত কোনো ইভিকশন অর্ডার ইস্যু করছে না। ইভিকশন অর্ডার ইস্যু করলেও সেটা এস্টে করে রাখা হবে। এমনি তো অগাস্টের 20 তারিখ পর্যন্ত আছে, আর ইনডিফিনাইট ইভিকশন অর্ডার এস্টে হতে পারে যদি কেউ প্রমাণ করতে পারে যে তার ফাইন্যান্সিয়াল হার্ডশিপ হচ্ছে, COVID-19 প্যান্ডেমিকের জন্যই তার ফাইন্যান্সিয়াল হার্ডশিপ হচ্ছে, অর্থাৎ তার প্রমাণ করতে হবে তার ফাইন্যান্সিয়াল হার্ডশিপ। এটা প্রমাণ করার ওয়ে আমি কিছু টিপস দেবো, যে ধরেন প্রি প্যান্ডেমিক তার ইনকাম কি ছিল, ডকুমেন্টেড ইনকাম, মুখে বললে কাজ হতো না, ডকুমেন্টেড ইনকাম, যে পে স্টাবস আছে, পে চেক আছে, আর প্যান্ডেমিকের পরে সে কত পাচ্ছে। তো সেক্ষেত্রে কোর্ট বিবেচনা করে দেখবে যে অগাস্টের 20 তারিখের পরে তার ইভিকশন অর্ডার কার্যকরী করা যাবে কি যাবে না। আর আর এতদিন ধরে হাউজিং কোর্ট এই নন পেমেন্ট প্রসিডিং কোনো কেসই নিচ্ছিল না জুন মাসের 20 তারিখ পর্যন্ত। জুন মাসের 20 তারিখের পরে থেকেই তারা এখন গ্রহণ করার নিয়ম আসছে, গ্রহণ করতে পারছে, এবং হাউজিং কোর্ট কোনো হাউজিং কোর্টে কোনো হিয়ারিংই তারা দিচ্ছিল না, কিন্তু এখন হিয়ারিং স্কেজুয়ালিং করা শুরু করেছে। অনেকের এটা একটা মিসকনসেপশন আছে যে আইন করে বোধহয় রেন্ট মাপ করা হয়েছে, এটা মোটেই সঠিক না, কোনো রকমেই সঠিক না। এবং যাদের জন্য ওয়ারেন্ট অফ ইভিকশন এস্টে করা হয়েছে বা ওয়ারেন্ট অফ ইভিকশন ইস্যু করা হচ্ছে না, তাদের রেন্ট কিন্তু ডিউ। রেন্ট না দিয়ে হয়তো ওয়ারেন্ট অফ ইভিকশন মার্শাল এসে তাদের ইভিক্ট করবে না ফর কিছুদিনের জন্য, কিন্তু জাজমেন্ট দিবে কোর্ট, এবং এই রেন্টটা ডিউ হবে এবং এইটা অ্যাকুমুলেট হতে থাকবে, জমতে থাকবে, শেষের দিকে যে তাদের গাড়ির উপরে জাজমেন্টটা বসে যাবে, ক্রেডিট লাইন নষ্ট হবে, ব্যাংক অ্যাকাউন্ট থাকলে অ্যাটাচ করবে, প্রপার্টি থাকলে অ্যাটাচ করবে, পরে এই জাজমেন্ট হয়ে গেলে। রেন্ট কখনো মাপ করা হয় নাই, যারা বলছে যে রেন্ট মাপ করা হয়েছে তারা সঠিক তথ্য দিচ্ছে না। রেন্টের কিছু সাহায্য দেওয়ার কথা বলা হয়েছে $100 million সেকশন 8-এ, এইটা ল্যান্ডলর্ডের কোনো দায়িত্ব না, এই দায়িত্বটা হচ্ছে রেন্টারের, অর্থাৎ টেনান্টের। টেনান্ট যদি ফাইন্যান্সিয়াল হার্ডশিপের জন্য এইটা তার রেন্ট না দিতে পারে, সে সেকশন 8-এ অ্যাপ্লিকেশন করতে পারে যে আমার সাহায্য দরকার। এবং এখানে ট্র্যাডিশনাল সেকশন 8 যে রিকোয়ারমেন্ট আছে তার চেয়ে এটা একটু ভিন্ন, সেগুলো আছে। এবং যে যাদের বর্তমান ইনকামের রেন্ট যদি 30% বা তার বেশি রেন্ট হয়ে থাকে, তাহলে তারা সেকশন 8 এই ভাউচার দিতে পারে, যে পুরো রেন্টটা দেবে এমন কোনো কথা নাই, এটা কেস বাই কেস সিচুয়েশন, কাউরে পোর্শন দিতে পারে, কার সাবস্টান্সিয়ালি অনেক অংশ দিতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু হাউজিং কোর্ট জাজমেন্ট ইস্যু করবে যে রেন্ট ডিউ এটা দেবে, এটা এটা জাজমেন্ট হবে, রেন্টের জাজমেন্ট হবে, কিন্তু ওয়ারেন্ট অফ ইভিকশনটা ইস্যু হচ্ছে না অগাস্ট মাসের 20 তারিখ পর্যন্ত। এবং এর পরও কিছু লোক এর ওয়ারেন্ট অফ ইভিকশন না হতে পারে যদি তারা প্রমাণ করতে পারে যে ফাইন্যান্সিয়াল হার্ডশিপ। এই যে কেস বাই কেস সিচুয়েশন, হাউজিং কোর্ট কিভাবে এইটা কি গাইডলাইন দিয়ে এইটা দেখবে যে ওকে তার ইনকাম এত দূর হইলে হয়তো ইন্ডিভিজুয়াল টেস্ট হবে, যে ওকে রাইট, ধরেন একজন সিঙ্গেল, তার ইনকাম এই, তার রেন্ট এই, তার অন্যান্য খরচ কি, এই দিয়ে একটা অ্যানালিসিস করে তারপরে হয়তো সেটা ইস্যু করবে। আর কিন্তু যদি দেখা যাচ্ছে যে এর ফ্যামিলি অফ 5, তার ইনকাম অনেক কম, তার হার্ডশিপের ডিগ্রিটা কত, মাত্রাটা কি অনুযায়ী, সেই অনুযায়ী কোর্ট ডিসিশন নেবে।
সো যারা এটা বলছে যে রেন্ট দেওয়া লাগবে না, না 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 সেটা মিথ্যা কথা, এবং রেন্ট মাফ করা হয়েছে সেটা না, এটা এটা অ্যাপ্লাই করতে হলে টেনেন্টেরই অ্যাপ্লাই করতে হবে, ল্যান্ডলর্ডের না। আর যদি সেকশন হোয়াইট কাউরে রেন্টের ব্যাপারে পুরাটা রেন্ট অথবা আংশিক সাহায্য করে, তারা ডাইরেক্ট ল্যান্ডলর্ডের নামে চেক ইস্যু করবে সেকশন এইট। রাইট রাইট, এইটাই এইটা ইয়ে। তো এক্ষেত্রে টেনেন্টের রিলিফ দিলেও খুব খুব বেশি না, কিন্তু সামথিং ইজ বেটার দেন নাথিং, সেইটাই বলা, সেইটাই। কিন্তু এটা এটা জাস্ট 1-2-3 ফ্রি চেক এসে জমা হবে তা না, এটা তো নিয়ে অ্যাপ্লাই করতে হবে। সেকশন এইট ডেফিনেটলি উইল সেট আপ সাম ক্রাইটেরিয়া, তুমি এই দাও এই দাও এই দিয়ে এই কাগজ দাও ওই কাগজ দিয়ে, তারপর দে উইল মেক এ ইন্ডিভিজুয়াল ডিসিশন। থ্যাংক ইউ সেলিম ভাই, থ্যাংক ইউ সো মাচ। আপনার কাছে আমরা আসবো ইমিগ্রেশন আপডেট, বিশেষ করে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে এই বিষয়ে কথা বলার জন্য আসবো। আমরা ডক্টর মুজিবুল হক, উনি বোধ হয় আমাদের সাথে আছেন। ডক্টর মুজিবুল হক, আগে আপনার আমি ব্রিফটা শুনতে চাই, কারণ ইটস এ ডিফারেন্ট কাইন্ড অফ, এরপরে আমরা যাবো জনাব সুশীল স্বপন চন্দ্র শীলের কাছে। ডক্টর মুজিবুল হক, আমরা আপনার কাছে জানতে চাই যে আপনি যে ন্যাচারালোপ্যাথিক যে মেডিসিন বা ন্যাচারাল মেডিসিনের যে ব্যাপারটি আপনি বলবেন, এই বিষয়ে একটু ব্রিফ আমরা শুনতে চাই যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স সাধারণ যে মেডিসিন, এই মেডিসিন আর এটার মধ্যে বেশকমটা কি, সাধারণ মেডিসিন যেটা যেটা আমরা সবাই ব্যবহার করি এটার সাথে আপনার ন্যাচারাল মেডিসিনের যে প্রসঙ্গ আপনি বলছেন এর পার্থক্যটা কোন জায়গায়, একটা ছোট ব্রিফ শুনতে চাই, তারপরে ডিটেইলসে আমরা যাব। আপনার সাউন্ডটা মিউট করা আছে ডক্টর ডক্টর মুজিব। জি এখন ঠিক আছে। জি জি, থ্যাংক ইউ আবু তাহির ভাই, থ্যাংক ইউ for giving me the opportunity to talk. So first time up on the live time television aslam. আপনি তো হিউস্টন থেকে আপনি জয়েন করেছেন আমাদের সাথে। আমি হিউস্টন টেক্সাস থেকে জয়েন করেছি। জি জি জি। তো তো ন্যাচারাল মেডিসিন যেটা আমি যেটা প্র্যাকটিস করি সেটা হচ্ছে হোলিস্টিক মেডিসিন, এটাকে আমরা যেটা বলি ইন্টিগ্রেটেড মেডিসিন বলি। তো হোলিস্টিক বা ইন্টিগ্রেটেড মেডিসিনের সাথে যে সাধারণ যে মেডিসিনের পার্থক্যটা হচ্ছে, আমরা কোনো কেমিক্যাল মেডিসিন ইউজ করি না যে কোনো রোগের ক্ষেত্রে। আমরা সব রোগের ট্রিটমেন্ট করি, কিন্তু আমরা রোগের ট্রিটমেন্ট না করে একটা মানুষ যখন আমাদের কাছে আসছে ডায়াবেটিস নিয়ে বা হার্ট ডিজিজ নিয়ে আসছে, কেমন তো আমরা তার হার্টের জন্য ট্রিটমেন্ট, হার্ট ডিজিজ ট্রিটমেন্টটা না করে আমরা যে কারণে হার্ট ডিজিজটা হয়েছে, ধরুন হতে পারে তার ডাইজেশন সমস্যা, হতে পারে সে এনাফ মিনারেল বেসড ফুড খাচ্ছে না, অনেক হতে পারে তার ইনটেস্টাইনে এনাফ ফুড মিনারেল অ্যাবজর্ব হচ্ছে না যেটা দিয়ে হার্ট তৈরি হয়, হতে পারে সে তার এনাফ ফ্যাট ডাইজেশন না হওয়ার কারণে টক্সিসিটি তৈরি হচ্ছে, হতে পারে সে এনাফ ফাইবার না থাকার কারণে তার ফ্যাট মলিকুলগুলা ঠিক মতো অ্যাবজর্ব না হয়ে তার ব্রেন টক্সিসিটি ব্রেন ফাংশন হচ্ছে না, এন্ড অফ দ্য ডে হার্ট কাজ করছে না, হ্যাঁ হার্টে প্লাক জমা হচ্ছে। তো আমরা রুট কজটাকে দেখি যে কি কারণে তার হার্টে প্লাক হয়েছে বা ব্লাড প্রেশারটা হাই বা এই ধরনের জন্য একটা মানুষ ক্যান্সার হয় আমাদের ক্লিনিকে আসে, আমরা দেখি ঠিক আছে ক্যান্সার হয়েছে, আমরা ক্যান্সারকে দেখবো কিভাবে এটাকে ইজিলি বেরিয়ে আসা যায়, বাট ইন প্যারালালি আমরা দেখি ক্যান্সার কি কারণে হয়েছে। সো অ্যাজ এ সিম্পল আনসার হচ্ছে আমরা রুট কজকে ট্রিট করি, আমরা রুট কজকে সাপোর্ট দেই, শরীরকে সাপোর্ট দেই, শরীর নিজেই তার চিকিৎসাটা নিজেই করে, নিজের হিলিংটা নিজেই করে। তো বডিকে এম্পাওয়ারিং করা হচ্ছে আমাদের ইন্টিগ্রেটেড মেডিসিন বলুন, হোলিস্টিক বলুন, ন্যাচারাল মেডিসিন বলুন, এটাই আমাদের কাজ। থ্যাংক ইউ সো মাচ। আপনার কাছে ডিটেইলস, আমরা কিছু প্রশ্ন আছে এগুলো নিয়ে আসবো। আমি যাচ্ছি সজল চন্দ্র শীল আপনার কাছে, যে আপনি জানেন সোমবার থেকে আপনাদের সেলুন ওপেন হবে, অনেক লোক চুল কাটতে পারেন এই দীর্ঘদিন থেকে, কিভাবে আমরা চুল কাটবে, কি আপনারা কি আগের মতোই সিস্টেমে করবেন না নতুন কোনো আইন কানুন আছে আপনাদের? সকল দর্শক ও টাইম টিপি কলাকৃত আন্তরিক অভিনন্দন। আপনারা জানেন ব্রঞ্চের মিনি বাংলাদেশ স্টার্লিং এভিনিউ আমাদের পদ্মা হেয়ার ডিসার অবস্থিত। আমি দীর্ঘদিন দীর্ঘ 12 বছর এখানে কাজ করি বাঙালি কমিউনিটিতে। তো আমাদের এই COVID-19 এর জন্য 3 মাস বন্ধ ছিল আমার দোকান। আগামী জুনের 22 তারিখ থেকে আমাদের স্টোরটা পুনরায় চালু হবে। এর কারণে আমাদের কিছু রুল আসছে, পরিবর্তন হয়েছে আমাদের নিয়ম। জি 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 জি। থেকে আমাদের হেলথ ডিপার্টমেন্ট থেকে সেনেশন থেকে অনেক পরিবর্তন আসছে। এর আসার কারণে আগের মতো আমরা
স্বাস্থ্যবিধি মেনে না চললে আমাদের দোকানের বা আমার নিজের লাইসেন্স কিন্তু তারা বন্ধ হয়ে করে দেবে, বাতিল করে দেবে। এর কারণে যেহেতু আমাদের কমিউনিটির লোকজন 95% কাস্টমার বাঙালি কমিউনিটি, আসলে আপনারা জানেন বাঙালি কমিউনিটির অনেক কাস্টমার কিন্তু অনেক নিয়ম মানে না, আমাদের জন্য বিপদ তাদের জন্য বিপদ। আসলে অনেকে বাঙালি যারা বয়স্ক লোক বা অনেক ইমিগ্রেন্ট আসছেন, অনেকে অনেক জায়গা থেকে আসছেন, তারা সচেতন না, শিক্ষকতা অনেকে মানে না। আসলে আমাদের যে ব্যবসাটা, আমাদের যে বিজনেসটা, আমাদের খুব ডাক্তারদের সাথে আমরা ফার্স্ট স্টেপে আছি। ডাক্তারে তো অনেক কিছু আপনার মেনে চলতে পারে, কিন্তু আমরা এমন কাছাকাছি যে আমাদের কাজটা খুব ভয়াবহ, যেটা আমার জন্য বিপজ্জনক, আমার কাস্টমারের জন্য আরো বিপজ্জনক বেশি। কারণ আমার আমি যদি অসুস্থ হই, আমার দ্বারাই কিন্তু আরো ছয় ছয় লোক অ্যাটাক হবে, আমার ফ্যামিলি আছে, আরো কাস্টমার। জি জি, আপনি 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 পয়েন্টগুলো বলেন। হ্যাঁ, আমি পয়েন্ট বলতেছি, হয়তো দেখা যাচ্ছে আমি দিনে 20-30টা কাজ করলে যদি 20-30 জনে আমার দ্বারাই হয়, তার ফ্যামিলি আরো লোক আছে অনেক হবে, যার জন্য আমাকে এটাকে সচেতন বেশি হতে হবে। যার জন্য এখন রুল করছে বা নিয়ম করছে, আগের মতো বসা যাবে না, আগের মতো করা যাবে না, এর কারণে সিটির থেকে আমার আমার নিজের জন্য আমি কাজ করলে আমাকে 2 সপ্তাহ পর পরে আমাকে টেস্ট দিতে হবে, অ্যান্টিবডি টেস্ট দিতে হবে, বা আমি অলরেডি দিয়েছি। আমরা যারা যারা কাজ করবো ওখানে, আগে আমরা কাজ করতাম 5 জন, এখন পাওয়া লাগছে 2 জন। আগে কাস্টমার ঘরের ভিতরে ঢুকতো 5 জন, এখন নেবো আমরা 1 জন, বাইরে থাকবে। আর প্রথম সবাইকে অনুরোধ করবো, আপনারা অ্যাপয়েন্টমেন্ট করে, আমরা সিস্টেম আছে অ্যাপয়েন্টমেন্ট করে, আমাদের নাম্বার আছে, ওয়েবসাইট আছে, আমরা অ্যাপয়েন্টমেন্ট করতেছি। অ্যাপয়েন্টমেন্ট করার অর্থ হচ্ছে কি, আগে একটা চুল কাটতে আধা ঘন্টা সময় লাগছে, এখন ওটা আরো 10 মিনিট বেশি সময় লাগবে, কারণ অনেক ক্লিন করতে হয়, অনেক নিয়ম কারণ আছে, অনেক কিছু সেফটি, কারণ আমার সেফ এবং কাস্টমারের সেফটির জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি, নিরাপত্তা দেওয়ার জন্য আমি চেষ্টা করছি। বিশেষ করে আমি অর্থাৎ বিশেষ করে আমার আমার সেলুনটাও অনেক পুরানো এবং আমাদের অনেক কাস্টমার বাঙালি, যার জন্য আগে হাতে কাজ করছি 20 জন, এখন আমরা 10-12 জন অ্যাপয়েন্টমেন্ট নেই। আমি আশা করবো যে এটির মাধ্যমে, টাইম টিভির মাধ্যমে খুব একটা ভালো অনুষ্ঠান আপনাদের এখানে, যে যে আমাকে নিয়ে আসছেন, অনেকে জানে না নিয়ম কারণ, অনেক বাঙালি, যার কারণে আমি উপকৃত হচ্ছি, আমার কাস্টমার উপকৃত হবে। এই জন্য টাইম টিভিকে অসংখ্য ধন্যবাদ। এবং আরো আমার কাস্টমারের জন্য আরো কিছু বলতে চাই, সেটা হচ্ছে মাস্ক, আমাদের কাস্টমারের ফার্স্ট রিকোয়ারমেন্ট থাকবে মাস্ক থাকতে হবে, এবং মাস্ক ছাড়া আসা যাবে না। ইভেন আমার দোকানে আসার জন্য আমি তাপ নিয়ন্ত্রণ যন্ত্র বা আপনি তাপ মাপার জন্য যে মেশিন, এটাও আমি রাখছি। ইভেন প্রতিটা কাস্টমারের পরে কাজ শেষে আবার ক্লিন করতে হবে, আমাকে আমার হাত, আমার সবকিছু, চেয়ার, আমার ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে এই ক্লিন করতে হবে। যার কারণে আমি বলছি যে আপনারা আমাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা আপনারাও ভালো থাকেন, আমাদেরকে ভালো রাখেন, সুস্থ থাকেন, সুস্থভাবে আসেন, বিকজ আমার এই বিজনেসটা খুব ডেঞ্জারাস, বিপজ্জনক দুজনের জন্য। জি আচ্ছা, সো মাস্ক নিয়ে আসতে হবে, হ্যান্ড গ্লাভস পরতে হবে নাকি? মাস্ক হ্যান্ড গ্লাভ দুটোই পরে আসতে হবে, অ্যাপয়েন্টমেন্ট করতে হবে, রাইট? অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। ইভেন আর আপনাদের আরো একটা বলতে চাই ভাই, আপনার উদ্দেশ্যে ভাই সবাইকে জানাচ্ছি, যাদের শরীরে তাপমাত্রা বেশি, কেউ যদি অসুস্থ থাকেন, দয়া করে না আসার জন্য আমি বলবো, কারণ পরবর্তীতে আপনারা সুস্থ হলে আমাদের কাছে আসবেন, কারণ একজনের জন্য আমাদের সবার। ওকে, বুঝতে পেরেছি। যাদের কোনো তাপমাত্রা আছে বা টেম্পারেচার তারা যাবেন না, আপনাদের সাথে অ্যাপয়েন্টমেন্ট করে আপনারা প্রতিদিন কতজন কতজনের চুল কাটতে পারবেন? আমরা মিনিমাম 15 জন নিব অ্যাপয়েন্টমেন্ট। 15-20 জন করবেন। আপনাদের প্রাইস কি আগের মতোই থাকবে না প্রাইস বাড়বে? না, প্রাইস যেহেতু আমাদের বাঙালি কমিউনিটি, আমাদের বল কাস্টমার, আমাদের ঠিকই থাকবে। সো আপনাদের কোন নম্বরে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে? আমাদের আমাদের নাম্বার 646-592-5874। আমি আরো একটা নাম্বার দিচ্ছি, সুশীল চন্দ্রশীল, আপনাকে থ্যাংক ইউ সো মাচ। মিস্টার সদত চন্দ্রশীল।
থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাকে থ্যাংক ইউ উপস্থিত সকলকে এবং জি জি প্রশ্ন আছে তার কাছে জি 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 আচ্ছা যে আপনাদের এখানে চুল কাটতে গেলে কি পিপি পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্টের ব্যবহার দরকার কিনা আপনারা যারা চুল কাটবেন তাদের কি পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট থাকবে যারা কাস্টমার যাবে তাদেরও কি লাগবে কিনা সেটা ও আপনি ভালো কথা বলছেন কেউ যদি মনে করেন যে পার্সোনাল কেউ যদি আমরা তো সর্বোচ্চ নিরাপত্তা বা আমরা সবকিছু দেব তারপরেও যদি কেউ কোনো কাস্টমার যদি মনে করে যে স্যাটিসফাইড না সে তার নিজস্ব হাতে ব্যবহারের কাপড় বা কিছু আনতে পারে যদিও আমরা প্রতিটা কাস্টমারের জন্য চেষ্টা করব আলাদা কাপড় বা তারপরে ক্লিন আমরা ওগুলো অ্যালকোহল বা দিয়ে স্প্রে করব বা আমাদের স্প্রে করার জন্য কিছু স্যানিটেশন আসতে দিলে আমরা কাপড়ে স্প্রে করব চেয়ারে করব আমাদের স্টুল করব যার কারণে কেউ তারপরেও যদি কেউ মনে করে যে না আমি সেটা পাই না আমার নিজস্ব আমি নিজে ভাবে কিছু কাপড় বা আমি কিছু নিয়ে যাবো সেটা ইউজ করবো আমরা করে দিই তাহলে সে নিয়ে আসতে পারবে তার নিজের টাইম রাইট থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ জনাব ডক্টর মুজিবুল হক আপনার কাছে যাব বাট আমাদের অ্যাটর্নি শেখ সেলিম আপনিও শুনবেন ডক্টর মুজিবুল হক কিভাবে ন্যাচারাল ট্রিটমেন্টের কয়েকটা জিনিস জানবো এরপর আপনার কাছে আমি ইমিগ্রেশনের প্রসঙ্গ করে নিয়ে আসবো আমি প্রথমেই জানতে চাই একজন প্রশ্ন করেছেন যে লকডাউনে অনেকে মোটা হয়ে গেছেন ওজন বেড়ে গেছে এবং এতে তাদের বিভিন্ন রূপ জোড়া দেখা দিয়েছে ন্যাচারাল ভাবে এটা থেকে পরিত্রাণের পথ কি মোটা হওয়া থেকে ছোট হওয়ার পথ আপনার সাউন্ডটা মিউট করা আছে মুজিবুল হক সাহেব খাদ্য তালিকা আমরা মনে করি যে খাদ্য তালিকা একটু মনে হয় যে চর্বি জাতীয় খাবার খেলে মোটা হয়ে যাব তাহলে মাছ মাংস দুধ ডিম একটু কম খাবো আমরা বেশি করে শাক সবজি ভাত খাবো বেশি করে হাঁটবো কিন্তু হাঁটতে দেখুন পারতেছে না যেহেতু লকডাউন তো এটা হচ্ছে আমরা চিন্তা করি কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা যখন ভাত রুটি তারপরে ভুট্টা আলু তারপরে হচ্ছে মধু হানি তারপরে হচ্ছে যে ডেটস এই যে সুগার এবং কার্বোহাইড্রেট এই জাতীয় খাবারগুলো খাই এগুলা যখন শরীরে কাজে লাগে না তখন এটা প্রসেস হয়ে ফ্যাটে পরিণত হয় ওই শরীরে এসে ফ্যাট সেল জমা হয় শরীরটা মোটা হয় তো আমরা কিন্তু তাহলে প্রথম কাজটা হচ্ছে এখানে যে আমরা সুগার এবং ভাত রুটি আলু ভুট্টা হানি ডেটস এই খাবারগুলো থেকে আমরা দূরে থাকি তো দুই নম্বর যে কাজটা সেটা হচ্ছে প্রসেস খাবার যেমন আমরা প্যাকেজ ফুড ক্যান ফুড ড্রাই ফুড তারপরে হচ্ছে যে ফ্রাই ফুড এই খাবারগুলোর মধ্যে প্রচুর ক্যালোরি থাকে প্রতিটা এক্সট্রা ক্যালোরি যখন আমরা খরচ করতে পারি না এটা জমা হয় ফ্যাট সেল আকারে তো এই দুই ধরনের খাবারকে বিরত থাকি আর তাহলে কি খাবো আমরা কি কি লাইফ স্টাইল গড়ে তুললে আমরা এই ফ্যাট সেল গুলোকে ভেঙে মানে ফ্যাট সেল গুলোকে ভেঙে আমরা মাসেল পরিণত করতে পারি বা আমাদের শরীরটা হেলথি এবং চিকনা হতে পারবো তো সেক্ষেত্রে যে কাজটা করতে হবে আমাদের শাক সবজি মানে প্ল্যান্ট বেসড সালাদ জাতীয় খাবারটা যেন আমাদের প্রাইমারি হয় তারপর হেলদি ফ্যাট হয় একটা উদাহরণ আছে ফ্যাট খেলে মনে হয় ফ্যাট হয়ে যাবে না ফ্যাট খেলে শরীরে উল্টা আপনার এনার্জি দিবে আপনার ভাইটামিন ডি তৈরি করবে আপনার নার্ভাস সিস্টেমকে সাপোর্ট করবে শরীরকে ডিটক্স করবে এবং ফ্যাট সেলে কিন্তু ফ্যাট সেলকে ভাঙে তাহলে যদি আবার কার্বোহাইড্রেট খায় আবার ফ্যাট সেল কিন্তু আবার ফ্যাটে ট্রান্সফার হবে তো যদি আমরা কার্বোহাইড্রেট সুগারকে বন্ধ করে যদি এনাফ ফ্যাট লটস অফ প্ল্যান্ট বেসড ফুড লাইক শাক সবজি খাই তাহলে আপনারা এরপরে আমরা আস্তে আস্তে শরীরটা হেলদি হবে এক্সট্রা ফ্যাটস গুলো ভেঙে যাবে তবে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে যেহেতু আপনারা লকডাউনে মুভমেন্ট করতে পারছেন না অ্যাটলিস্ট আপনারা মানে আসে ঘরে আশেপাশে যতটুকু হাঁটা যায় তারপর লম্বা সময় ঘুমানো যায় ঘুমালেও কিন্তু শরীর ফাংশন ভালো হয় তখন মানুষের ফ্যাট সেলগুলো ভেঙে যায় কারণ তখন ইমিউন সিস্টেমটা বুস্ট আপ হয় তো এই কাজগুলো আপনারা করতে পারেন নাকি থ্যাংক ইউ সো মাচ ডক্টর মুজিবুল হক আপনার কাছে আমার কয়েকটা প্রশ্ন আছে এই প্রশ্নগুলোর উত্তর আমরা আমাদের দর্শকরা জানতে চাচ্ছেন আমি প্রশ্নগুলো করে তারপর উত্তর নেবো আপনার কাছে আমি প্রশ্নগুলো করছি শুধু এর প্রশ্নগুলো করে আমি জনাব সেলিমের কাছ থেকে একটা জিনিস জানবো তারপর আপনার কাছে আসবো এক নম্বর প্রশ্ন হচ্ছে যে ইমিউন সিস্টেম কিভাবে ভালো রাখবো এবং লাইফস্টাইল কেমন হওয়া উচিত নাম্বার ওয়ান নাম্বার টু একটা প্রশ্ন আসছে যে আগামী অন্তত এক বছর সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং সচেতনতার অংশ হিসেবে বেশিরভাগ সময় গড়ে থাকবে এ সময় কিভাবে ইমিউনিটি বাড়ানো সম্ভব হবে আপনি আপনি বুঝতে পেরেছেন তিন নম্বর হচ্ছে আপনার
দুই নম্বর হচ্ছে ইমিউন সিস্টেম শক্তিশালী করতে আমাদের কি ধরনের খাদ্যাভ্যাস করে দিতে হবে, তিন নম্বর হচ্ছে ইমিউন সিস্টেম বাড়ানোর জন্য খাদ্যাভ্যাস ছাড়াও লাইফস্টাইল চেঞ্জ কেমন করতে হবে, চার নম্বর হচ্ছে ইমিউন সিস্টেম বাড়ানোর জন্য অটোফেজি কতটা কার্যকর এবং সঠিক নিয়মে কি হতে পারে, আর পাঁচ নম্বর হচ্ছে ইমিউনিটি বাড়াতে নিয়মিত মাল্টিভিটামিন এবং মিনারেল ট্যাবলেট সেবন কোনো কাজে আসে কিনা। এই পাঁচটি প্রশ্ন আপনার কাছে আমরা জানবো, আপনি জাস্ট প্রশ্নগুলোর উত্তর দেবেন। আমরা শেখ সেলিমের কাছে যাচ্ছি, আমাদের দর্শকরা বসে আছেন আপনার কথা শোনার জন্য। জনাব শেখ সেলিম, আপনি জানেন যে একটি রায় হয়েছে এবং আপনি যদি সংক্ষেপে জাস্ট এই রায়ের ব্যাপারটি একটু বলে দিন যে কারা উপকৃত হবে। রায়টার কিছু কম্প্রিহেনসিভ ইফেক্ট আছে। ওয়ান, আপনি জানেন যে 5-4 ডিসিশন হয়েছে জন রবার্ট জয়েন্ট উইথ দ্য লিবারাল গ্রুপ অন দ্য সুপ্রিম কোর্ট জাস্টিসেস। সো এখানে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যে ড্যাকা ডিফল্ট অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভালস প্রোগ্রাম বন্ধ করে দিয়েছিল বা বাতিল করার চেষ্টা করেছিল, সেইটা আপাতত স্থগিত করা হয়েছে বা রোধ করে দেওয়া হয়েছে। এক্ষেত্রে কারণ দেখানো হয়েছে যে এতে এই এই রেগুলেশন বা এই যে রেগুলেশন জারি করে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এটা বন্ধ করেছিল, এইটা চ্যালেঞ্জ করা হয়েছিল আন্ডার দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিজার অ্যাক্ট। তার কারণ গভর্নমেন্ট অ্যাকশন, গভর্নমেন্টের কোনো রুল রেগুলেশন জারি করতে হলে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিজার অ্যাক্ট ফলো করেই সেটা করতে হয়। এখন সুপ্রিম কোর্ট ফাউন্ড যে এইটাই অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিজার অ্যাক্ট অনুযায়ী করা হয়নি এবং এইটা খুব আরবিট্রারি এন্ড ক্যাপ্রিশিয়াসলি করা হয়েছে, যেটা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্টের আন্ডারের প্রভিশনের পরিপন্থী। সেইটা অনুযায়ী জন রবার্ট ওই চারজন ইয়ে করে যেন এইটা করতে পারবে না, এইটা এইটা যে রেগুলেশন দিয়ে এইটা রিসেন্ট করা হয়েছিল বা বন্ধ করা হয়েছিল, বাতিল করা হয়েছিল, সেটা বাতিল করে দেওয়া হয়েছে। তার মানে এই ড্যাকা আপাতত থেকে যাচ্ছে, কিন্তু ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন বলছে তারা আবার এইটা, যেহেতু সুপ্রিম কোর্টের রুলিং অনুযায়ী আবার যাতে এটা ক্যাপ্রিশিয়াস না হয় বা খামখেয়ালি না হয় সেটা আবার নতুন করে করতে পারে। তার নেট রেজাল্ট ইজ আমার মনে হয় এটা পসিবল নাও হতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কারণ অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিজার একটা কোন রুল হইলে এটা বিভিন্ন কনসার্নদের দিতে হয়, তার উপরে কমেন্ট, কনসিউমারের কমেন্ট লাগে, কমেন্ট সংগ্রহ করতে হয়, তারপরে হিয়ারিং করতে হয়, তারপরে একটা ফাইনাল রেগুলেশন পাবলিশ করা হয়। সো ইটস গোয়িং টু টেক টাইম, আর এই টাইম হইতে হইতে নভেম্বরে ইলেকশন আসলে যদি ট্রাম্পের প্রেসিডেন্সি চলে যায় তাহলে এই প্রোগ্রামের সম্ভাবনা নেই, যেমন এই এই রেগুলেশন যখন জারি করা হয়েছিল তখন ইউএস ডিস্ট্রিক্ট কোর্ট নেশন ওয়াইড ইনজাংশন জারি করে সারা দেশে এইটা বলবৎ হতে দেয়নি, কার্যকর হতে দেয়নি, কিন্তু এইটা যদি রিভাইজড অর্ডার হিসেবে বা রিভাইজড executive action regulation হিসেবে আসে তবে US district court আবার nationwide injunction জারি করে এইটা কার্যকরিতা বন্ধ করবে কি করবে না, উই ডোন্ট নো। আমি মনে করেছিলাম আমার ব্যক্তিগতভাবে এইটা বোধহয় সুপ্রিম কোর্ট বন্ধই করে দেবে, তার কারণ আমি আপনারে বলি, প্রেসিডেন্ট যে কাজটা করতে পারে, সিম্পল সিম্পল ওয়েতে বলি, প্রেসিডেন্ট যে কাজটা করতে পারে প্রেসিডেন্ট সেটা বাতিলও করতে পারে, কমন সেন্স। যখন ওবামা প্রেসিডেন্ট এটা চালু করেছিল তো ট্রাম্প প্রেসিডেন্ট এটা বাতিলও করতে পারবে, এটা কমন সেন্স। কিন্তু সেই পয়েন্টেই আছে, কিন্তু সুপ্রিম কোর্ট বলছে যে নো, তুমি এই অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিজার অনুযায়ী যে রেগুলেশন যেভাবে বা অর্ডার যেভাবে করতে হয় তুমি সেটা করো নাই, সুতরাং ইট বায়োলেটস দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিজার অ্যাক্ট, দেয়ার ফোর ইটস নট গুড আন্ডার দ্য ল। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সেলিম ভাই। আপনার আমার মনে হয় যে এখন 800,000 চাইল্ডহুড অ্যারাইভাল যারা এই দেশে 16 বছরের নিচে আসছে আপাতত তাদের প্রোগ্রাম থেকে গেল। জি,
তারা ওয়ার্ক পারমিশন টান বিভিন্ন ভাবে এলিজিবল হবে, দ্যাটস এ গুড নিউজ ইমিগ্রেশনের জন্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আপনি গুড নিউজ দেওয়ার জন্য। ডক্টর আমার একটা প্রশ্ন আছে সেলিম এর কাছে, এই ঢাকার লোকেরা যদি আমেরিকার বাইরে যেতে চাইলে তারা ফিরবে কিভাবে? নো, এটা বাইরে যাইতে পারবে না, গেলে যাওয়ার কোনো সুযোগ নাই। হ্যাঁ, গেলে এরে গেলে এরা ঢুকতে পারবে না, তার কারণ ঢাকাটা হচ্ছে এক ধরনের মানে extended voluntary departure order moto b b je ekhane thakti parcho kintu tumi onno kono subidha pachho na, work permit paba right but travel er facility nai ekhane ji, apni jodi er baire jan permission i deya hobe na, ar jodi permission deya hoy tale parole niye dhukte parben kintu parole niye dileo airport te inspection section seta nao dhukte dite pare. Parole is not an entry document, so era travel ko you are not allowed to travel. Thank you Salim bhai, thank you so much. Dr. Mujibul Haq, sorry apnake wait korachhilam, amader onek darshok boshe achen apnar jonno. Ek number proshno, COVID-19 immune system kibhabe bhalo rakhbe ebong lifestyle kemon howa uchit? Thank you for your question. COVID-19 er pore je ba COVID-19 er moddhe amader যে জিনিসটা আমরা দেখলাম, যেহেতু কোনো মেডিসিন আসে নাই বা টিকা ভ্যাকসিন আসে নাই, সেক্ষেত্রে আমাদের ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করা হচ্ছে একমাত্র ওয়ে, তাই না? সেটা আমরা দেখেছি সবাই এবং সেটা করেছি এবং সেটা মানুষ ফলো পেয়েছে, এবং মেডিকেল ডাক্তাররা বারবারই বলছেন যে আমাদের ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করা হচ্ছে আমাদের প্রাইমারি স্টেপ যেটা আমরা করতে পারি। তো এক্ষেত্রে ইমিউন সিস্টেমের ক্ষেত্রে যেটা বলতে হয় সেটা হচ্ছে, যেমন এটা হচ্ছে একটা ডিফেন্স সিস্টেম, তাই না? যেমন একটা দেশের আর্মি, নেভি, এয়ারফোর্স, মেরিন বিভিন্ন ডিফেন্স সিস্টেম থাকে, একটা পুরা এই সবগুলা ডিফেন্স মিলে কিন্তু একটা টোটাল ডিফেন্স সিস্টেম তৈরি হয়। তো আমাদের শরীরটাও তাই, আমাদের শরীরের ওভারঅল যে ফাংশন গুলো আছে এটা একসাথে কাজ করে এবং বিভিন্ন লেয়ারে কাজ করে। তো এই লেয়ার গুলো হচ্ছে ডিফারেন্ট লেয়ার কাজ করে এবং এই লেয়ার গুলা ইমোশনালি, ফিজিক্যালি, কেমিক্যালি ডিফারেন্ট লেয়ারে কাজ করে। যেমন ইমোশনালি হচ্ছে নাম্বার ওয়ান, যেমন কোভিডে যারা ভয় পায় তারা কিন্তু এমনি সহজে কোভিড আক্রান্ত হয় এবং তারা কিন্তু সিভিয়ার পজিশন চলে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক একইভাবে আমরা যদি একটু রিল্যাক্স থাকি, স্ট্রেস ফ্রি থাকি, আমরা যদি মেন্টালি সাহস পাই যে এটা একটা জাস্ট এ ভাইরাস, এটা বেশিরভাগ সুস্থ হয়, বা ফিউচারের ক্ষেত্রেও যেমন কোভিড আবার আসতে পারে, কোভিড আগেও সার্স আসছিল, এখন কোভিড আবার আসছে, আরো আসতে পারে, কোভিড সেকেন্ড টাইম ইনফেকশন হচ্ছে। সো আমরা ইমোশনালি আমাদের মেন্টালি স্ট্রেসটাকে পজিটিভ রাখি, যে স্ট্রেস থেকে বের হয়ে থাকি, এটা নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে কেমিক্যালি, যেমন আমরা কি খাচ্ছি সেটা হচ্ছে বায়োকেমিক্যাল যে সিচুয়েশন হচ্ছে আমাদের শরীরের মধ্যে, এটা হচ্ছে সেকেন্ড। তো বায়োকেমিক্যাল মানে এনভায়রনমেন্টটা কেমন হয় ডিপেন্ড করছে আমরা কি খাবার খাচ্ছি, কি খাবার খাচ্ছি বা কোন খাবার খাওয়া উচিত তার আগে ভাবতে হবে কোন খাবার খাওয়া উচিত না। তো কারণ যে খাবারটা আমরা রং খাবার খাই, রং খাবার যে ক্ষতিটা করবে এটা কিন্তু ভালো খাবার বা ভালো লাইফ স্টাইল এটা কিন্তু কভার করতে পারে না, প্রচুর ড্যামেজ করে ফেলে, প্রচুর টক্সিসিটি তৈরি করে ফেলে শরীরের মধ্যে। তো সেক্ষেত্রে আমরা যে খাবারটা খাবো না, যেমন প্রসেস ফুড, ড্রাই ফুড, ক্যান ফুড, কনভেনশনাল যে এই অ্যানিমাল ফ্যাট যেগুলো আছে, প্রচুর স্টেরয়েড, হরমোন এবং অ্যান্টিবায়োটিক দেয়া, এই খাবারগুলো থেকে যদি না খাই আমরা, যদি তারপর হচ্ছে যে আমরা টু মাচ প্রসেস সুগার না খাই, আমরা যদি হেলথি প্ল্যান বেসড হোল ফুড ডায়েট খাই, তারপরে ডায়েট ফলো করি, তারপর হচ্ছে যে আমরা হেলথি ফ্যাট যেমন অলিভ অয়েল, কোকোনাট অয়েল, নাটস এবং বিনস এবং যে বিভিন্ন ধরনের পাওয়া যায় যেমন অ্যাভোকাডো পাওয়া যায়, হেলদি ফ্যাটগুলো খাই, হেলদি প্রোটিনটা খাই, নন অ্যানিমাল তো আমরা প্রেফার করি, তাহলে শরীর কি হবে, শরীর কেমিক্যালি ডাইজেশন ভালো থাকবে, শরীর হেলদি হবে, তখন কেমিক্যালি বডি বুস্ট আপ হবে। দ্য লাস্ট যে কাজটা সেটা হচ্ছে মুভমেন্ট, আমাদের শরীর তৈরি হয়েছে যে একটা মুভমেন্ট করবে, বসে থাকা শুয়ে থাকা এটা কিন্তু শরীরের কাজ না, এটা টাইপটা হচ্ছে মুভমেন্ট করা। তো শরীরের মুভমেন্টটা কিভাবে করবে, আমরা আজকে যেমন ঘরে বসে আছি, ঘরে মুভমেন্ট অনেকে ঘরে ব্যায়াম করার চেষ্টা করে, এটা কিন্তু সায়েন্টিফিক না, আপনাকে বাইরে এসে অক্সিজেনেটেড করে, শরীরকে অ্যালকালাইন করে, আমরা পার্কে, তারপরে যতটুকু সম্ভব আউটডোর স্পোর্টস, ইয়োগা, রানিং, সুইমিং যখন এক্সারসাইজ করি, বডিকে হেলথি মুভমেন্ট করি, তখন বাড়ি ফিজিক্যালি ইউনো যে হরমোনগুলো আছে, যেমন হরমোনগুলো সিক্রেট হয়, কোর্ট নেগেটিভ হরমোন যেমন কোর্টিজোলগুলো কন্ট্রোল হয়, তখন বাড়ি ইমিউন সিস্টেমটা ভালো হয়। এই তিনটা লে, তো সামারি হচ্ছে যে কেমিক্যালি, ফিজিক্যালি, ইমোশনালি একসাথে শরীরকে বুস্ট আপ করতে হবে, তাহলে ইমিউন সিস্টেম ভালো থাকে। এরপরের প্রশ্ন যেটা করবো, যদি আপনি খুব সংক্ষেপে সংক্ষেপে চুম্বক উত্তর দেন তাহলে সুবিধা হবে। আগামী এক বছর আমাদের সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং সচেতনতার অংশ হিসেবে বেশিরভাগ সময় গড়ে থাকবে,
এর সময় কিভাবে ইমিউনিটি বাড়ানো সম্ভব হবে? হ্যাঁ, আমি সেটাই আনসার করলাম আপনাকে, যে ইমিউনিটি হচ্ছে ফিজিক্যাল কেমিক্যালি তিনভাবে কাজ করতে হবে। রাইট, দুই নম্বর হচ্ছে ইমিউন সিস্টেম শক্তিশালী করতে আমাদের কি ধরনের খাদ্যাভ্যাস, এটাও আপনি বলে ফেলছেন যে যে ধরনের খাদ্যাভ্যাস গড়ে তুলতে হবে। তিন নম্বর যেটা, ইমিউন সিস্টেম বাড়ানোর জন্য খাদ্যাভ্যাস ছাড়াও লাইফস্টাইল চেঞ্জ কেমন করতে হবে? দেখুন, লাইফস্টাইল চেঞ্জ হচ্ছে যে আমাদের যে ঘুমের যে অভ্যাসটুকু, যেমন আমরা যে রেস্ট কম নেই, আমরা বেশি করি আমরা মনে করি ঘুমালে মনে হয় মোটা হয়ে যাবো, এখান থেকে বেরিয়ে আসতো। ঘুমালে কিন্তু শরীর উল্টো আমাদের শরীর যে হিলিং প্রসেস চলে যায়, একটা হিলিং মোডে চলে যায় শরীর। ঘুমালে আমরা আমাদের শরীরে ডেইলি 20 বিলিয়ন সেল তৈরি হয়, হেলথি সেল তৈরি হয়। তো আমরা যদি ঘুমাই, হেলদি খাবার খাই, তাহলে এই হেলথি সেল তৈরি হবে, তখন ইমিউন সিস্টেমটা বুস্ট আপ হবে। তারপর একটা হচ্ছে এক্সারসাইজ করা, যেটা আমাদের পার্ট অফ দ্য লাইফ করে ফেলতে হবে। হ্যাঁ, যেমন এক্সারসাইজ করা কিরকম, আমাদের যে হেলথ, যেটা আমি একটু আগে বলেছি, আউটডোর স্পোর্টস, ইয়োগা, রানিং, সুইমিং অ্যান্ড ইউনো রিফ্রেশ, ইউনো পার্কে যাওয়া, এগুলো তো। আরেকটা কাজ যেটা আমাদের খেয়াল রাখতে হবে, যেমন আমরা ডে টু ডে বেসিস আমরা কিছু হলেই ট্যানারল খাবো, কিছু হলেই আমরা আইবুপ্রোফেন নিব, এই অভ্যাস থেকে সরে আসতে হবে। আমাদের ঘরেই আছে পেন কিলার, টুরমেরিক, হলুদ, আমাদের ঘরেই আছে আমাদের অ্যান্টিভাইরাল মেডিসিন, গার্লিক, আমাদের ঘরে আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল মেডিসিন, সেটা হচ্ছে যে আমাদের ক্লোভ ফর ইনস্ট্যান্স, হ্যাঁ, বা সিনামেন, দারচিনি। তো এই আমরা ঘরের মধ্যে থাকা যে অ্যান্টিসেপটিক, অ্যান্টিবায়োটিক, অ্যান্টিভাইরাল, আমাদের হাতের কাছে পাওয়া যে ন্যাচারালি যে পেন কিলার গুলো আছে, এগুলো আমরা ডে টু ডে ইউজ করি আমরা, তাহলে এই অভ্যাসগুলো চেঞ্জ করি, মুভমেন্ট করি, ইমোশনালি ভালো থাকি, হেলদি খাবার খাই, এইভাবে আমরা কন্টিনিউ করি, আমরা ভালো থাকতে পারবো, আমাদেরকে আবার প্যান্ডেমিকে আবার পড়তে হবে না। আর এরপরে জানতে চাই, ইমিউন সিস্টেম বাড়ানোর জন্য অটোফেজি কতটা কার্যকর এবং এর সঠিক নিয়ম কি হতে পারে? দেখুন, অটোফেজি হচ্ছে যে আমরা অটোফেজি মানে অটো নিজেকে নিজে খেয়ে ফেলা। আমাদের শরীরের একটা ফাংশন আছে যে, এটা 2006 সালে ডক্টর বোজ এটা নোবেল প্রাইজ পেয়েছে, এটাকে আমরা জানতাম না, এটা তো 2016 সালে। তো সেটা হচ্ছে যে আমরা যখন উপাস থাকি, হ্যাঁ, উপাস থাকি বা এবং উপাস থাকার পাশাপাশি আমরা যদি সুগারি খাবার কম খাই, তখন শরীরের মধ্যে এনভায়রনমেন্ট তৈরি হয়, শরীর নিজেই নিজের আনডাইজেস্টেড বা টক্সিক গুলোকে ক্লিন করে ফেলে এবং শরীরে যে মৃত বা ডেড সেল গুলো আছে এগুলো ক্লিন করে ফেলে। এটা কিভাবে হয়? এটা আমাদেরকে উপাস থাকতে হবে, লম্বা সময় উপাস থাকে, মিনিমাম 12 ঘন্টা, 16 ঘন্টা, 18 ঘন্টা, 24 ঘন্টা, 36 ঘন্টা, আবার সপ্তাহে 5 দিনের বেশি থাকা ঠিক ঠিক না। সায়েন্টিফিকে দেখা গেছে যে সপ্তাহে 5 দিন থাকা ভালো আর কি, 7 দিন অটোফেজি করা ঠিক না। তো উপাস থাকার যে অভ্যাসটা, যেটা আমাদের, আমরা যারা মুসলিম ফেথ বা যেকোনো ফেথে বিশ্বাস করি, ফেথে এটা বলা হয় বিভিন্ন ফেথ থেকে যে উপাস থাকা মানে ফাস্টিং করা, এটাই অটোফেজিটা হয়। এবং অটোফেজি করার ক্ষেত্রে যে কাজটা করতে হবে, খেয়াল রাখতে হবে, সেটা উপাস থাকা, শরীরকে ক্লিন হবে, শরীরে অ্যান্টিভাইরাল হবে, শরীরের ইমিউন সিস্টেমটা বুস্ট আপ হবে, নার্ভাস সিস্টেম ভালো কাজ করে, মেটাবলিজম ভালো কাজ করবে। তাহলে কিভাবে করতে হবে? সেটা হচ্ছে যে প্রথম বলা যে উপাস থাকা, দ্বিতীয়ত হচ্ছে যে ফ্যাটি ফুড বেশি খাওয়া, সুগারি বা কার্বোহাইড্রেট ফুডটা কম খাওয়া, পাশাপাশি কিছু হার্বাল যে জিনিসগুলো আছে, যেমন টুরমেরিক, যেটা যেগুলো অ্যান্টি ভাইরাল হিসেবে কাজ করে, এগুলো খাওয়া, যেমন গ্রিন টি, হার্বাল টি খাওয়া, যেগুলো শরীরে একটু অ্যাসিড দিলে ডাইজেশনটা ভালো থাকে। যেমন আরেকটা কাজ করা দরকার, বেশি করে একটু ব্যায়াম করা, যেমন উপাস থাকা প্লাস ব্যায়াম করা, যদি একসাথে করা হয় তখন ভালো অটোফিজি মোডে থাকে শরীর, শরীর ক্লিন হয়, ইমিউনিটি সিস্টেম ভালো হয় এবং লং রান একটা পারফেক্ট হেলথ পাওয়া যায়। থ্যাংক ইউ। লাস্ট কোয়েশ্চন, ইমিউনিটি বাড়াতে নিয়মিত মাল্টিভিটামিন এবং মিনারেল ট্যাবলেট সেবন কতটুকু কাজে আসে? দ্যাটস এ গ্রেট কোয়েশ্চন। আমাদের একটা, আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে যে ওকে, আমরা ভিটামিন ডি কম, একটু ভিটামিন ডি খেয়ে ফেলি, আমাদের কোভিড হয়েছে, একটু ভিটামিন সি একটা মেগা ডোজ খেয়ে ফেলি। ব্যাপারটা কিন্তু আসলে এরকম না। ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ, আমাদের মাল্টিভিটামিন, আমাদের মিনারেল দরকার, প্রত্যেকেরই দরকার। বিশেষ করে কোভিড আসার পর আমরা বুঝতে পেরেছি যে আমেরিকার মোর দেন 50% আমেরিকান আমরা মানে ভিটামিন ডি ডেফিসিয়েন্ট, আমরা ফ্যাটি অ্যাসিড ডেফিসিয়েন্ট। কিন্তু এখানে মনে রাখতে হবে, আমরা ওয়ান সাইজ ফিটস ফর অল যে একটা আইডিয়া, যে সবার জন্য 5000 আইইউ আমরা ভিটামিন দিচ্ছি, সবার জন্য 1000 ভিটামিন সি মিলিগ্রাম ভিটামিন সি দিচ্ছি, এখান থেকে বেরিয়ে এসে আমরা যদি আমাদের সিটিজেনগুলোকে ক্যাটাগোরাইজ করি, কার আন্ডারলাইং কজ কেমন, কার হেলথ এর কন্ডিশন কি, তার উপর ডিপেন্ড করি, আমরা যদি ভিটামিন সি ডি এ বি এগুলো যদি আমরা প্রেসক্রাইব করি, আমাদের ডাক্তাররা বা আমরা যারা ইন্টিগ্রেটেড মেডিসিন ডাক্তার যারা আছি, আমাদের যদি এইভাবে অ্যানালাইজ করি, প্রপার ডোজ দেই, এটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা লং রান হেলথের জন্য খুব ভালো কাজ করবে। তারপরে হচ্ছে যে ফ্যাটি অ্যাসিড, যেটা খুবই এসেন্সিয়াল, এটার কারণে ল্যাক অফ ফ্যাটি অ্যাসিড লং টার্ম ধরে মানুষের ডাইমেনশিয়া, আলজাইমার গুলো হয়, তো এটার জন্য ফ্যাটি অ্যাসিড পিল আকারে পাওয়া যায়, এগুলো নেওয়া উচিত। ইন এ ওয়ার্ড, ইটস এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, বাট উই নিড টু নো দ্য প্রপার ডোজেস, নট লাইক ওয়ান সাইজ ফিটস ফর অল।
Thank you so much, Dr. Mujibur Haq, for your wonderful presentation. Thank you so much. Thank you. My pleasure. Attorney Selim Bhai, apnar kono prashno ache, Dr. Mujibur Haq er kache? Sure. আমার ওনার জন্য কোনো পরামর্শ আছে কিনা আপনার? আচ্ছা, এই ক্ষেত্রে আমার একটা লাইভ ইন্টারভিউ ছিল বাংলাদেশের ডিবিসি নিউজে যে হার্ট ডিজিজ পেশেন্টদের জন্য স্পেশালি এই সময় কি করা উচিত। তো আমার যে সাজেশনটা সেটা দিয়েছি আপনাকে, সেটাই আমি দেই কপি করে। সেটা হচ্ছে যে প্রথমত মনে রাখতে হবে যে যখনই কোনো ব্রেন স্ট্রোক হয় এটা কিন্তু খুব হালকাভাবে নেওয়া যাবে না, লং রান কিন্তু এটা আবার হবে। কারণ কি, যেটা আমি আজকে প্রথম আপনাকে বলেছিলাম যে আমরা যখন হার্ট ডিজিজ হয় আমরা হার্টকে ট্রিট করি, ডিজিজটা ট্রিট করি, কিন্তু কেন হার্টের কেন আজকে ব্রেনে যে কানেকশনটা কাজ করে নাই, কেন আজকে নার্ভ গুলো ঠিক মতো কাজ করে, কেন আমার ব্রেন স্ট্রোক হলো, ওটা যদি আমরা রিমুভ করতে পারি তাহলে ফিউচারে আর ব্রেন স্ট্রোকটা হবে না। যদি না করি, শুধু মেডিসিন খেয়ে এটাকে কন্ট্রোল করি, তাহলে কিন্তু এটা আবার হবে, আবার হবে, আবার হবে। তো সেখান থেকে বেরিয়ে আসার জন্য আমাদের লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। সারা দিন মেডিসিন খেয়ে যাবো, এই আইডিয়া থেকে বেরিয়ে এসে লাইফস্টাইল চেঞ্জ করার মধ্যে যে কাজটা করা দরকার আমাদের, প্রথমত হচ্ছে যে সুগার ফ্রি খাওয়ার। অনেকে মনে করে আমার তো ডায়াবেটিস না, আমি তো সুগার খেতে পারবো, সুগার মানে ভাত রুটি, ভাত রুটি মানে সুগার, এটা আমাদেরকে আচ্ছা আমরা আজকে অনেক সবাই জানি। তো ভাত রুটি এটা কিন্তু সুগার, এবং এই সুগারটা কিন্তু আমাদের হার্টে যে এই আটারি আছে বা এন্ডোথেলিয়াল সেল গুলো আছে এগুলো কিন্তু এখানে গিয়ে ইনফ্লামেশন তৈরি করে। তাহলে আমরা সুগার ফ্রি ডায়েটে যেতে হবে বা কার্বোহাইড্রেট ফ্রি ডায়েটে যেতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে আমাদের যে হার্ট ডিজিজ পেশেন্টদেরকে আমি সবসময় বলি বা ব্রেন যারা স্ট্রোকের দিকে যায় সম্ভাবনা থাকে বা ব্লাড প্রেশার হাই, ইউ হ্যাভ টু হ্যাভ ইউর কার্ডিওভাস্কুলার এক্সারসাইজ। কার্ডিওভাস্কুলার মানে স্ট্রং ইন্টারভাল ট্রেনিং না হলে হার্ট কিন্তু ক্লিন হবে না, আপনার আটারিগুলো ক্লিন হবে না, আপনার ব্লাড ভেসেল গুলো কিন্তু ক্লিন আপ হবে না। আপনাকে স্ট্রং এক্সারসাইজ, হাই ভলিউম এক্সারসাইজ যেটাকে ইন্টারভাল ট্রেনিং বা কার্ডিও এক্সারসাইজ বলে এগুলো করতে হবে, সুগার ফ্রি খাবার খেতে হবে এবং হেলদি ফ্যাট খেতে হবে। আবার হেলদি ফ্যাটের ক্ষেত্রে একটা কোশ্চেন আছে, হেলদি ফ্যাট বলতে কি বোঝায়? যেমন আপনার মাছ মাংস দুধ দিন বাজারে যেগুলো আছে এগুলো কিন্তু প্রচুর স্টেরয়েড হরমোন প্রায় অ্যান্টিবায়োটিক দেওয়া। তো আপনাকে ন্যাচারালি গ্রোন মাংস অল্প পরিমাণে, বেটার হচ্ছে আপনি নন এনিমেল ফ্যাট যেগুলো আছে অলিভ অয়েল, কোকোনাট অয়েল, নাটস অ্যান্ড বিনস অ্যান্ড তারপর হচ্ছে যে অ্যাভোকাডো, এগুলো দিকে বেশি ফোকাস করেন। এগুলো যদি আপনি আবার দেখতে হবে আপনি যদি ডাইজেশন ভালো না থাকে আবার এই ফ্যাটগুলো কিন্তু আবার ভালো করে ডাইজেশন হবে না, অ্যাবজর্ব হবে না। যদি আপনি ফ্যাটকে ভালো করে অ্যাবজর্ব এবং ডাইজেস্ট করতে পারেন, এই ফ্যাটটাই আপনার ভিটামিন ডি কে বাড়াবে, এই ফ্যাটটাই আপনার নার্ভাস সিস্টেমকে ভালো করবে এবং ইমিউনিটি বাড়াবে, তখন আপনি আস্তে আস্তে হার্ট ডিজিজ থেকে বেরিয়ে আসতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। জনাব নাজমুল হাসান, আপনি জানেন যে আর মাত্র কালকে রোববার সোমবার দুই দিন আছে, থার্ড ডে তে ইলেকশন, এ সম্পর্কে আপনি জাস্ট কমিউনিটির উদ্দেশ্যে 30 সেকেন্ড কিছু বলেন। আমাদের সবাই খুব ব্যস্ত, আজকে দুই তিনজন ক্যান্ডিডেটের সাথে আমার কথা হয়েছে, তারা খুব আপবিট, তাদেরকে মনে হচ্ছে যে তারা মোটামুটি তারা রেডি ফর দ্য বিগ শো। তবে আমি যেটা ফিল করেছি আজকে সেটি হচ্ছে যে আমাদের কমিটিতে এখনো ভোটের ব্যাপারে, এই যে প্রাইমারির ব্যাপারে তেমন একটা আগ্রহ কম হয়নি, আগ্রহটা হয়নি। এটা এটা আমাদের এই 23 তারিখের পরে আমাদের একটু বসতে হবে, আমাদের সবাইকে একটু চিন্তা ভাবনা করতে হবে। তার কারণটা হচ্ছে যে অনেকে, যেমন আমি একটা ফানি স্টোরি বলি, আমার কাছে খুব ভালো লাগে। আজ কালকে আমাকে একজন জিজ্ঞেস করছে, আচ্ছা মেরি জুবাইদ হচ্ছে বাঙালি, এটা তো আমি এইমাত্র এই সপ্তাহে জানলাম, আমি তো মনে করছি উনি প্যালেস্টাইনি। তো এই যে এই কথার ভিতরে কিন্তু একটা 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 সার্কাস্টিক না, আমি বলি যে আমরা রিচ করতে পারি না এই মানুষকে, আমাদের ভিতরে সেই রিচটা আসে নাই। এবং আমি অত্যন্ত ক্ষোভের সাথে বলি, বেদনার সাথে বলি, দুঃখের সাথে বলি, আমাদের যারা ইলেকশন করেন তারা ইলেকশনের দুই মাস তিন মাস আগে আমাদের বাংলাদেশি মিডিয়া, বাংলা ভাষার মিডিয়াগুলোর কাছে আসেন। তারা যদি এর আগে আসতেন, এক বছর আগে আসতেন, আমরা যদি তাদের বিভিন্ন ভাবে প্রোফাইল করার চেষ্টা করতে পারতাম, তাদেরকে কমপ্লিটলি পরিচিত করতে পারতাম, তাহলে এটা খুব ভালো হতো। এবং আমি মনে করি 23 তারিখ সবকিছু শেষ হয়ে যাচ্ছে না, 23 তারিখের পরও আরো এরকম অনেক প্রাইমারি নির্বাচন আসবে, রিয়েল নির্বাচন আসবে। আমি মনে করি কমিটিতে যেই ফাঁকটা এখন রয়ে গেছে সেই ফাঁকটা কমিয়ে আনার চেষ্টা। বাট হোয়াটএভার হ্যাপেন, বাট 23 তারিখের নির্বাচনে আমরা বলবো যে আমাদের কমিউনিটিকে তারা যেন সবাই পার্টিসিপেট করে 23 তারিখের নির্বাচনে, এবং তাদের পাওয়ার, কমিউনিটির যে পাওয়ার, এই পাওয়ারকে কিন্তু তারা যেন সকল,
আমাদের যে পার্টিসিপেট করবে এখানে যে ইলেকশনের প্রসেস যেটা আমরা এতদিন জানি, আপনি নিজেও জানেন, আমাদের কমিটি যখন ইলেকশন হয়, সোসাইটি ইলেকশন বলেন, সমিতি ইলেকশন বলেন, সেখানে দেখেন মানুষ কিভাবে মানুষের ঘর থেকে নিয়ে এসে ইলেকশন করানো হয়। তো আমরা তো এই সিস্টেমটা তো আজকে করে ফেলেছি, অভ্যস্ত করে ফেলেছি। এখন এই মেইন স্ট্রিমে যারা ইলেকশন করছেন তারা কি সেই ধরনের কোনো প্রসেস করতেছেন? না, ওই প্রসেস তো না, আমাদেরকে তো শুনেন, আমাদেরকে তো বাংলাদেশ সোসাইটি ইলেকশন আর জাল্লাহাবাদের ইলেকশনের প্রসেসে গেলে হবে না। আমাদেরকে দেখতে হবে যে হাউ উই ক্যান সেন্ড আওয়ার ওন ভয়েস to the policy making system এবং ওই সিস্টেমের সাথে আমাদেরকে সিস্টেম আমাদেরকে এগ্রি উইথ ইউ, কিন্তু কথাটা হচ্ছে যে আমাদেরকে তো 23 তারিখের ব্যাপারটা আগে শেষ করতে হবে। হ্যাঁ, ওই জন্যই বলছি যে 23 তারিখে পরে আমরা আলোচনা করব। 23 তারিখে আমাদের ভিউয়ার যারা আছেন, দর্শক যারা আছেন, যারা শুনছেন, তারা তাদের আত্মীয় সবাইকে বলবেন 23 তারিখে যেন ইলেকশনে তারা পার্টিসিপেট করেন। এটা তাদের নাগরিক অধিকার এবং কমিউনিটিকে এম্পাওয়ার করার একটা বড় সুযোগ। এই সুযোগের জন্য হচ্ছে না তাদের নিজেদেরকে এম্পাওয়ার করার বড় সুযোগ, রাইট? জনাব শেখ সেলিম, 23 তারিখ তো আপনি জানেন প্রাইমারি ইলেকশন, আমাদের কমিটির বেশ কয়েকজন প্রার্থী ইলেকশন করছেন, আপনি কমিটির উদ্দেশ্যে কিছু বলবেন 30 সেকেন্ড? ওয়েল, কমিউনিটি অফ কোর্স ইলেকশনের ব্যাপারে, ইলেকশনে সিটিজেন হিসেবে পার্টিসিপেট করা উচিত। দ্য মোর উই পার্টিসিপেট দেন মোর উই উইল গেট ইন্টিগ্রেটেড ইনটু দ্য আমেরিকান মেইন স্ট্রিম, রাইট? আমাদের দরকার, আমাদের কমিউনিটি বাড়ছে এবং আমাদের কমিউনিটির লোক অ্যাম্বিশিয়াস, সো সেক্ষেত্রে পার্টিসিপেট করা উচিত। আমাদের কমিউনিটিতে যারা ভোটার আছেন তারা ভোট দেওয়া উচিত, যারাই তাদের পছন্দজনক হোক, অবশ্য কমিউনিটির ক্যান্ডিডেটকে প্রমোট করা আমাদের দায়িত্ব। তো সেক্ষেত্রে আমি সবাইকে বলবো যে ভোট দেওয়া, যার যার সুবিধা মতো পার্টিসিপেট করা, এই তাই ছাড়া মানে যত যত দূর ইন্টিগ্রেট করতে পারি ততই বেটার আমাদের জন্য। থ্যাংক ইউ সো মাচ জনাব সজল চন্দ্রশীল, আপনি বলবেন যে আগামী রোববার, আগামী মঙ্গলবার তো ভোট হবে, কালকেও আগাম ভোট দিতে পারবো অনেকে, সোমবারে আর হবে না, কালকে টুমরো ইজ দ্য লাস্ট ডে আগাম ভোট দেওয়ার। আপনি আপনার আপনাদের ব্রঙ্কস এরিয়া কোনো প্রার্থী আছেন বা ওভারঅল বাংলাদেশি প্রার্থী আছে যাদের ভোট দেওয়ার ব্যাপারে আপনার কোনো আহ্বান আছে? আপনার সাউন্ড শুনতে পাচ্ছি না আমরা, আপনার সাউন্ড মিউট করা বোধ হয়। Yes, আমি জানা মতো এবার তো আমাদের অনেক বাঙালি প্রার্থী আছে এবং এগুলো আমাদের ব্রঞ্চেও অনেক প্রার্থী আছে, দুই তিনজন আছে প্রার্থী আছে এবং পরিচিত অনেকে আছে। অবশ্যই আমরা আমরা যারা সিটিজেন আছি এবং আমাদের উচিত সবাই যেন আমরা যা ভোট দেয় আমাদের কমিউনিটির জন্য, আমার স্বার্থের জন্য আমাদের ভোট যাওয়া উচিত। আমি সবার কাছে আহ্বান করব, যে যে অবস্থায় আছেন, যেভাবে আছেন, যারা সিটিজেন অন্তপক্ষে তারা ভোটটা দিয়ে আমাদের আমাদের কমিউনিটি শক্তিশালী করার জন্য আমি সর্বদা। থ্যাংক ইউ সো মাচ জনাব সজল চন্দ্রশীল, অ্যাটর্নি শেখ সেলিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ, দেখে ভালো লাগলো, আজকে খুব সুন্দর লাগছে আপনাকে। জনাব নাজমুল আহসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ ফর ইউর টাইম। আর দর্শক, আজকে এ পর্যন্তই, আপনারা জানেন যে আগামী মঙ্গলবার হবে প্রাইমারি নির্বাচন, আগামীকাল পর্যন্ত আগাম ভোট দেওয়ার সুযোগ আছে, আপনারা চাইলে আগাম ভোট আগামীকাল দিতে পারেন। আগামীকাল যদি দিতে না পারেন, আমরা আহ্বান করবো আগামী মঙ্গলবার প্রাইমারি নির্বাচন, এই নির্বাচনে যে যেখানে আছেন একটু কষ্ট করে হলেও আপনারা আপনাদের নিকটবর্তী যে নির্বাচন সেন্টার সেখানে গিয়ে ভোট দেবেন। আমাদের বাংলাদেশি প্রার্থী যারা আছেন তারা অনেকেই প্রত্যাশা করেন যে আপনারা তাদের ভোট দেবেন, তাদের প্রতি সমর্থন দেবেন, এবং আপনাদের এই বুটের ফলে যদি বাংলাদেশি কোনো প্রার্থী উইন করতে পারেন এবং তাদের আপনাদের বয়স হিসাবে পলিসি মেকিং এ কথা বলতে পারেন, তাহলে এটা হবে আমাদের কমিউনিটির একটা বিগ অ্যাচিভমেন্ট। আজকে এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।